অধ্যাপক উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতার জন্য আজ আমরা এই বিবেকানন্দ সভাগৃহে সমবেত হয়েছি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান এবং যশস্বী অধ্যাপক উপেন্দ্র কুমার দাস ছিলেন ছাত্রজীবনে গুরুদেব রবীন্দ্রনাথের আশীর্বাদধন্য। কয়েকজনের মধ্যে একজন 1910 খ্রিস্টাব্দে ত্রিপুরার কৈলা শহরে তার জন্ম হয়েছিল। কৈলা শহরে সুপরিচিত আটটি ইনস্টিটিউশনে প্রথম অবধি একজন মেধাবী ছাত্র হিসাবে তিনি শিক্ষা লাভ করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার মেধার স্বীকৃতি স্বরূপ ত্রিপুরার মহামান্য রাজার প্রযুক্ত বৃত্তি পেয়ে এরপরে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়তে যান। সেখানেও তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম দিকে স্থান লাভ করেন। এরপর 1929 খ্রিস্টাব্দে ভাগ্যক্রমে তিনি বিশ্বভারতীর কলেজ বিভাগে স্নাতক শ্রেণীতে পড়তে শান্তিনিকেতনে এলেন। মেধাবী ছাত্র উপেন্দ্র কুমারের উপরে অচিরেই গুরুদেব রবীন্দ্রনাথের স্নেহ দৃষ্টি পড়ে। 1931 খ্রিস্টাব্দে সসম্মানে স্নাতক উপাধি পাওয়ার পরে তিনি বিশ্বভারতীর বিদ্যালয় বিভাগে পাঠভবনে শিক্ষকতার সুযোগ পান। 1932 উপেন্দ্র কুমার উচ্চতর পড়াশোনার সুবাদে বাইরে যাওয়ার সুযোগ পেলেন। রবীন্দ্রনাথ তাকে এ ব্যাপারে একটি প্রশংসাপত্র দিয়েছিলেন বটে, কিন্তু উপেন্দ্র কুমারের শান্তিনিকেতন ত্যাগ তাঁর অভিজ্ঞত ছিল না। বিদ্যার্থী উপেন্দ্র কুমার সেদিন গুরুদেব রবীন্দ্রনাথের ইচ্ছায় পূর্ণ করেন। 1934 যখন উপেন্দ্র কুমার স্নাতকোত্তর পরীক্ষায় বসেন, তখন স্নেহসিক্ত রবীন্দ্রনাথ স্বয়ং তার পরীক্ষার ফি মিটিয়ে দিয়েছিলেন এবং তাকে আন্তরিকভাবে আশীর্বাদ করেন। উপেন্দ্র কুমার বহিরাগত পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান পান। উপেন্দ্র কুমারের সাফল্যে শান্তিনিকেতনের ছাত্রছাত্রী শিক্ষক সকলেই অত্যন্ত প্রীত হয়ে তাকে উষ্ণ সম্বর্ধনা দেন। সেই বছরই বাংলা বিভাগের অধ্যাপনা করবার জন্য উপেন্দ্র কুমার বিশ্বভারতী কর্তৃক মনোনীত হন। বহু বছর যাবৎ উপেন্দ্র কুমার বিশ্বভারতী একাডেমিক পরিষদ, এক্সিকিউটিভ পরিষদ এবং সংসদের সদস্য ছিলেন। তিনি বিদ্যাভবনের অধ্যক্ষ হয়েছিলেন, স্নাতকোত্তর বিভাগে ডিনের পদ অলঙ্কৃত করেছিলেন, অল্প কিছুদিন বিশ্বভারতীর উপাচার্য পদে ছিলেন। তবে বিশ্বভারতীর বিশ্বভারত সংসদে তিনি আমৃত্যু সদস্যই ছিলেন। অধ্যাপক দাস ছিলেন একজন একনিষ্ঠ গবেষক, বিশেষত রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বিষয়ে তার গবেষণাধর্মী প্রবন্ধগুলি সুপ্রসিদ্ধ পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হত। 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তার প্রথম গ্রন্থ ভক্ত কবির। কবিরের রচিত প্রায় 130টি দোহার নিজকৃত বঙ্গানুবাদ এবং সেগুলির মনন্তর বিশ্লেষণ অধ্যাপক দাসের প্রতি সুধি সমাজের মনোযোগ এবং সহপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। অধ্যাপক দাস সংস্কৃত, হিন্দি এবং ইংরাজি ভাষাতে সমান পারঙ্গম ছিলেন। নিষ্ঠাবান গবেষক উপেন্দ্র কুমার ভারতীয় শাস্ত্র নির্ভর শক্তি সাধনা সম্পর্কে নিরলস গবেষণা করেছিলেন। 1966 খ্রিস্টাব্দে তার রচিত গ্রন্থ শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনা দুটি খণ্ডে বিশ্বভারতীর গবেষণা গ্রন্থ প্রকাশনা বিভাগ থেকে দুবার প্রকাশিত হয়। 1968 এই মহাগ্রন্থের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে প্রথম ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। এই মূল্যবান গ্রন্থের অন্যতম পরীক্ষক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মন্তব্য করেছিলেন, ডক্টর দাসের গ্রন্থটি সম্ভবত সংশ্লিষ্ট বিষয়ে বাংলা, হিন্দি এবং ইংরাজিতে রচিত শ্রেষ্ঠ গ্রন্থ। গ্রন্থটির মধ্যে অধ্যাপক দাস গভীর মননশীলতার সঙ্গে বিষয়ের প্রতি অকুণ্ঠ অনুরাগের সাযুজ্য রক্ষা করে গিয়েছেন। এখন সাযুজ্য না থাকলে কখনোই কোনো বিষয়ের গভীরে প্রবেশ করা যায় না, এটি গোপীনাথ কবিরাজের মন্তব্য। কিন্তু বহু বছর গ্রন্থটির পুনর্মুদ্রণ হয়নি। 2010 এবং 2011 খ্রিস্টাব্দে গোলপাক রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গ্রন্থটি পুনঃপ্রকাশিত হয়েছে। ওইটা আমার কাছে আছে, ওখানে একটি খণ্ড, দ্বিতীয় খণ্ড আছে। পরবর্তীকালে অধ্যাপক দাসের রচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে পাঞ্জাব সরকারের অনুরোধক্রমে
1967 খ্রিস্টাব্দে রচিত গুরু গোবিন্দ সিং এর জীবনী। 1988 তিনি মানব সংশোধন বিকাশ মন্ত্রণালয়ের অনুরোধে হিন্দি বাংলা এবং ইংরেজি ত্রিভাষা কোষ রচনা করেছিলেন। অধ্যাপক দাস 10টি মূল সংস্কৃত গ্রন্থে বঙ্গানুবাদ এবং সম্পাদনাতেও নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। সেগুলির মধ্যে রয়েছে কুলার্ণবতন্ত্র, পরশুরাম কল্পসূত্র, নিত্যোৎসব, নিত্য ষোড়শী কারণ, ষোড়শী কারণ, যোগিনী হৃদয়ম এবং কামকলা বিলাসম। অধ্যাপক উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা আয়োজিত হয়েছে তার দুই বিশিষ্ট কন্যা, দুটি কন্যাই বিশিষ্ট, ডক্টর অধ্যাপিকা মায়া দাস এবং অধ্যাপিকা নীলা দাস, এদের অর্থানুকূল্যে। আমি ভাবতাম মায়া দাস আর লীলা দাস, মানে মায়ার লীলা, মায়ার খেলা, মায়াময়ী আর লীলাময়ী। দেখ উনি লীলা হয়েছেন, আমার খুব আনন্দ হল, খেলার মধ্যে নেই, কিন্তু ওরা দুজনেই অধ্যাপিকা। অধ্যাপিকা মায়া দাস বিশ্বভারতীতে আছেন, বিশ্বভারতী ফিলোসফি ডিপার্টমেন্টে আছেন, উনি এসেছেন এখানে বসে আছেন, উনি ছোট বোন, কিন্তু ওকে দেখি আমি বড় বোন ভেবেছিলাম। আর অধ্যাপিকা নীলা দাস, তিনি এই অল্প কিছুদিন আগে অবসর নিয়েছেন, উনি রবীন্দ্রভারতী না কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপিকা ছিলেন। এরা কেউ সংসার জীবনে প্রবেশ করেননি, বাবার তৈরি বাড়িতেই শান্তিনিকেতনে বাস করেন। শ্রী নিকেতন নাকি শ্রী কোথায়, শান্তিনিকেতনে কি শ্রীপল্লী না গুরুপল্লী, কি শ্রীপল্লী, যদি কেউ যেতে চান ওরা সাদরে বরণ করে নেবেন, যদি কেউ থাকতে চান শান্তিনিকেতনে, খুব আপনজন আমাদের। অধ্যাপক উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা দেবেন এই ইনস্টিটিউটের সাংস্কৃতিক বিভাগে প্রোগ্রাম ডাইরেক্টর শ্রী সায়ক চক্রবর্তী, বিষয় মন্ত্র দীক্ষা সায়কের অন্য ভূমিকায় আপনারা মুগ্ধ হয়েছেন কিনা জানি না, কিন্তু রুষ্ট হননি সেটা আমি জানি। সেই জন্য ওকে আমি বলেছিলাম যে তুমি এই বক্তৃতাটা দাও, আমার বক্তা এই কথাটা বলার পিছনে একটা যুক্তি আছে, বহুদিনের একটা যুক্তি আছে, বহুদিন ধরে আমি ভাবছিলাম যে ওকে কি করে কায়দা করা যায়। কায়দা করা যায় মানে কি, যে আমরা যে বক্তৃতা দিই ও তো সমালোচনা করে, তুমি একটু সমালোচনা, তোমার তো একবার সমালোচনা করার সুযোগ আমাকে করে দিতে হবে, তুমি একদিন দেবে আমরা সমালোচনা করব। আর ও সেই টোপটা খেয়েছে, আজকে খেয়েছে টোপটা, ও দেখছে কারণ এরা ভালো বিচারক বুঝলেন, এরা অর্গানাইজ করে তো সব শুনতে হয়, আমরা হয়তো অনেক সময় অনেক বক্তৃতা শুনি না, ও আড়ালে থেকে সব শোনে, শুনে বিচার করে, তো বিচার করেছে। একটা জিনিস আমি দেখেছি, ও নিজে নিজে এই তন্ত্রের ভেতরে গভীরভাবে প্রবেশ করেছে, তন্ত্রভাবে গভীরভাবে ওর প্রবেশ আছে, অন্য কোনো বিষয়ে আজকে যাই না, ওই ইংরেজি সাহিত্যের এমে, কিন্তু তন্ত্র নিয়ে ওর পড়াশোনা খুব গভীর, এবং আমরা দেখেছি যে যেখানে যা কিছু হচ্ছে তন্ত্র নিয়ে কথা বললে পরে ও একটা এক্সপার্ট ওপিনিয়ন দেবে। তা আমি সেই থেকে ভেবে দেখেছিলাম ও আজকে এখানে বলতে রাজি হয়েছে, তার জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ওর সাহসিকতা, অতি সাহসিকতা বলবো না, ও মাঝে মাঝেই বলে ইংরেজি বাংলা দুটোতেই অ্যানাউন্স করে, আজকে তাকে অন্য ভূমিকায় আমরা দেখছি দেখছি এবং আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ও সসম্মানে ঠাকুরের কাছে না মায়ের কাছে, কি বলো, আজকে মায়ের সম্বন্ধে তুমি বলবে, মায়ের কাছে প্রার্থনা করি তুমি সসম্মানে উত্তীর্ণ হও এবং আমাদের প্রত্যাশা পূর্ণ করো। দুই চিঠি এসেছেন উপেন্দ্র কুমারের কন্যা, আমি সেই মায়া এবং নীলা এই দুই চিঠিকে আমাদের আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই, বিশেষ করে তারা এই দিনটার জন্য অপেক্ষা করেন, পিতৃতর্পণের মতোই তাদের কাছে এই দিনটির মর্যাদা, তারা
এসেছেন আগ্রহ প্রকাশ করেন বাবার সুসন্তান প্রত্যেকেই আমরা তাই করি ভাবি অনেক সময় পেরে উঠি না কিন্তু এই সুযোগ তারা গ্রহণ করেছে আমরা তার সাথে যুক্ত হতে পেরেছি সেজন্য আমরাও নিজেদের ধন্য মনে করি আর এই মানুষটি এই তন্ত্রের উপর তার গভীরতা সবে আলোচনা হবে দেখবেন ওই বইটা যদি পান আমাদের লাইব্রেরিতে আছে কম্পিউটারেও পাওয়া যায় অদ্ভুত পরিশ্রমের ফল একটা আলাদা জগৎ সে পরে বলবো সেসব আজকে মন্ত্র দীক্ষা তন্ত্রশাস্ত্রের বই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মন্ত্র দীক্ষা মন্ত্র দীক্ষা কেন সেসব বলবে বক্তব্যটা খুব ছোট বলছি কিন্তু এটা খুব বিশাল বিষয় এটা আর কি ব্যক্তি প্রচন্ড তবু ছোট করে যথেষ্ট করে পারে ও বলবে তন্ত্রের সঙ্গে আমরা যে জপ ধ্যান মন্ত্র তন্ত্র করি আমরা অনেক কিছু জানি না কিন্তু আমার একটা ভয় আছে আমি আগে থেকে বলে যাচ্ছি আমাকে 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 কিন্তু আপনারা বিরক্ত করবেন না কারণ এই যে দীক্ষা টিক্ষার এইসব ব্যাপার এই যে জপ ধ্যান ও এমন সব ইস্যু তুলবে যেগুলো আপনারা হয়তো স্বপ্নেও চিন্তা করেননি তখন আপনারা নিজেরাই ভাবেন তাহলে আমরা কি করছি আমরা তাহলে কি করছি কাঠের গুঁড়োকে আবার গুঁড়ো করছি নাকি মুশকিল ব্যাপার প্রশ্নের উত্তর কিন্তু ওকে দিতে হবে ও যদি সেসব প্রশ্ন রেস করে ওকে দিতে হবে আমি জানি सदाशिव समारंभाम शंकराचार्य मध्यमाम अस्मदाचार्य पर्यंताम वंदे गुरु परंपराम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्र हारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितं नमामि মঞ্চে ভূমিষ্ঠ স্বামী সুবর্ণানন্দজি মহারাজ কক্ষে সমাগত অন্যান্য সন্ন্যাসীবৃন্দ ডক্টর উপেন্দ্র কুমার দাসের সুযোগ্যা কন্যাদ্বয় শ্রোতৃমণ্ডলী আপনারা এতক্ষণে জেনেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় মন্ত্র দীক্ষা বিষয়টি মহারাজ নিজে নির্বাচন করেছেন এবং আমাকে জোর করে কোপ খাওয়ানো হয়েছে এবং তারই ফল হিসাবে আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে আছি বিষয়ে প্রবেশ করার আগে আমি একটি জিনিস বলতে চাই আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে পড়াশুনো করবার সময় একটি জিনিস দেখে আমি খুব আশ্চর্য হয়েছি সনাতন ধর্মাবলম্বী প্রায় প্রতিটি সম্প্রদায় মত এবং পথ নির্বিশেষে প্রত্যেকে মন্ত্র এবং দীক্ষাটিকে একটি অপরিহার্য অঙ্গ বলে গ্রহণ করেছে তারা যে সম্প্রদায়ই থাকুন শাক্ত শৈব বৈষ্ণব দানবত্ত সৌর কৌমারেয় তারা যেই সম্প্রদায়ই থাকুন তারা প্রত্যেকে কিন্তু একটি বিষয়ে একমত আমাদের একটি মন্ত্র গ্রহণ করতেই হবে আমাদের কোনো গুরুর কাছে যেতেই হবে নচেত আমাদের সাধন রাজ্যে এক পাও অগ্রসর হওয়া সম্ভব নয় এতখানি গুরুত্ব সত্ত্বেও এটি ভাবতে সত্যি আশ্চর্য লাগে যে এই মন্ত্র সম্পর্কেই আমাদের আলোচনা সব থেকে কম হয় যেইটি দৈনন্দিন জীবনে আমাদের সব থেকে বড় সঙ্গী যেটি আমাদের সাধন রাজ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমরা সেই বিষয়টির উপর সব থেকে কম আলোচনা করি বা নিজেরাও চর্চা করি যাই হোক এবারে আমি মূল বিষয়টিতে প্রবেশ করব আলোচনার সুবিধার জন্য আমি আজকের যে বিষয়টি আছে তাকে কয়েকটি পর্যায়ে বিন্যস্ত করেছি প্রথম পর্যায়টিতে আমি মন্ত্র নিয়ে আলোচনার চেষ্টা করব দ্বিতীয় পর্যায়টিতে দীক্ষা সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করব তৃতীয় পর্যায়ে মন্ত্র দীক্ষা সমষ্টিগতভাবে আলোচনা করবার চেষ্টা করব এবং শেষকালে মন্ত্রের তাত্ত্বিক দিকটি খুব সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব
বিষয়টি গুরুতর সন্দেহ নেই এবং অত্যন্ত ব্যক্তও বটে। তাই সময়ের মধ্যে থেকে যতখানি বলা সম্ভব আমি যথাসাধ্য চেষ্টা করব, অন্তকালে তার বিচার আপনারা এবং সর্বোপরি মহারাজ করবেন। মন্ত্র, মন্ত্র কি? শাস্ত্র বলছেন মননাথ ত্রায়তে ইতি মন্ত্রহা, অর্থাৎ যেটি মনন করলে আমরা ত্রাণ পেতে পারি। কিসের থেকে ত্রাণ পেতে পারি? আমার এই শরীরের থেকে ত্রাণ পেতে পারি, এই ভব সমুদ্র থেকে ত্রাণ পেতে পারি। এই মন্ত্র জপের দ্বারা আমার যে সুপ্ত চৈতন্য সেটি জাগ্রত হবে এবং আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারব। সেই লক্ষ্যটি কি? ঠাকুর বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থাৎ ঈশ্বর লাভ আমরা করতে পারবো। এইটি মন্ত্রের প্রধান কাজ, আমাদের ঈশ্বর লাভ করিয়ে দেওয়া, আর অন্য কোনো কারণ নয়। বহু মানুষের একটি ধারণা আছে মন্ত্র নিলে আমাদের দেহ শুদ্ধ হবে, মন্ত্র নিলে আরেকটি খুব প্রচলিত ধারণা মন্ত্র নিলে তবে আমরা ভোগ রান্না করতে পারবো। একদম না, মন্ত্রের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করিয়ে দেওয়া। এর সঙ্গে আনুষঙ্গিক ভাবে অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো সত্য, কিন্তু প্রধান উদ্দেশ্য ভগবানকে লাভ করানো। এইবারে মন্ত্রের বহু বিভাজন রয়েছে, বিভাজনগুলি কিরকম? বৈদিক মন্ত্রাদি, তান্ত্রিক মন্ত্রাদি, পৌরাণিক মন্ত্রাদি, মোটামুটি এই তিনটি বিভাজন। এবং চতুর্থ বিভাজনটি শাস্ত্রে নেই, তবে এটি আমি সংযোজন করেছি, চতুর্থটি হচ্ছে কাল্পনিক। আমি চতুর্থ পর্যায়ে শেষকালে আসছি। বৈদিক মন্ত্র কি? বৈদিক মন্ত্র হচ্ছে আমাদের বেদে যে মন্ত্রগুলিকে উচ্চারিত করা হয়েছে সেগুলি সমস্ত ঋষি দৃষ্ট মন্ত্র, সেগুলিকে আমরা বৈদিক মন্ত্র বলতে পারি। বেদের যে সমস্ত সূক্তাদি আছে সেগুলো, সেগুলি অনেক সময় আকারে বৃহদাকার হতে পারে, কখনো সংক্ষেপ হতে পারে, আবার কখনো ঠিক তন্ত্রোক্ত বীজ সকল আছে তার মতোই ছোট হতে পারে। আমি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। পুরুষ সূক্ত, এটি আমরা প্রায় সকলেই জানি, তার শুরুর মন্ত্রটি কি? ওম সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত সর্বমিং বিশ্বতো স্মৃত্যা অত্যাতিষ্ঠত দশাঙ্গুলম্। এইটি একটি মন্ত্র হতে পারে। আবার চণ্ডীর সঙ্গে যারা পরিচিত রয়েছেন তারা দেখেছেন সেখানে দেবী সূক্ত রয়েছে, অম্ভৃণী বাক ঋষি সেই সম্পূর্ণ সূক্তটির দ্রষ্টা, একজন মহিলা ঋষি। সেইটি আবার বেশ বৃহদাকার মন্ত্র, পুরুষ সূক্ত যদিও একটু বৃহদাকার মন্ত্র, কিন্তু তার মধ্যে থেকে এই প্রথম যে সূক্তটি রয়েছে সহস্র শীর্ষা পুরুষ, এইটি আমরা একটি মন্ত্র হিসাবে ধরতে পারি। এছাড়া শ্রী সূক্তাদি রয়েছে, দুর্গা সূক্তাদি রয়েছে, বেদে এরকম বহু মন্ত্রের আমরা প্রমাণ পাই। সর্বোপরি গায়ত্রী মন্ত্র রয়েছে, যেটি ব্রাহ্মণের অবশ্যকৃত, সেই গায়ত্রীও কিন্তু বেদের অন্তর্ভুক্ত। এরপরে আসছি তান্ত্রিক মন্ত্রের কথায়। তান্ত্রিক মন্ত্র, যেটি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব, সেইটি বিভিন্ন তন্ত্রে বিভিন্ন ভাবে বিস্তৃত হয়েছে। তন্ত্র মূলত মন্ত্রশাস্ত্র, তন্ত্রের প্রধান কাজ হচ্ছে মন্ত্রগুলিকে সংরক্ষণ করা। বিভিন্ন তন্ত্রে বিভিন্ন দেবদেবী বিভিন্ন প্রকারের মন্ত্র সংগৃহীত রয়েছে। আমরা শুরুতে বলেছি মননাথ ত্রায়তে ইতি মন্ত্রহা, এটি হচ্ছে মন্ত্র। তন্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে তদুনাম ত্রায়তে ইতি তন্ত্রহা, অর্থাৎ যেটি আমাকে তনু থেকে ত্রাণ করছে, তনু মানে এই শরীর থেকে, শরীর থেকে ত্রাণ হলে কি হবে, আমার এই শরীরের যে আবরণ রয়েছে সেটি যখন খুঁজে যাবে তখন কি হবে, আত্মা এবং পরমাত্মা এক হয়ে যাবে। বেদান্তে বলছে চিরাকাশ এবং ঘটাকাশের কথা, একটি পুকুরের মধ্যে একটি কলসি ভর্তি ঘট আমি ডুবিয়ে রেখেছি, কলসির ঠিক যে বাইরেও জল রয়েছে ভেতরেও জল রয়েছে, কিন্তু কলসির যে কি মাটির যে আবরণ রয়েছে তার জন্য দুটি জল মিলতে পারছে না। আমি ভেঙে দিলাম মাটির কলসিটিকে, দুটি জল এক হয়ে গেল। এইটি তন্ত্রনাম প্রায়, অর্থাৎ মন্ত্র দ্বারা বা তন্ত্র সাধনের দ্বারা আমাদের এই যে মৃত্তিকারূপ কলসিরূপ যে আমাদের তনু রয়েছে, নরতনু রয়েছে, সেটি ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ আমরা আত্মা পরমাত্মা এক হয়ে যেতে পারবো। এবারে আসছি পৌরাণিক মন্ত্রের কথা। পুরাণ বহু পরবর্তী সময়ে রচিত বলেই আমাদের সকলের প্রায় ধারণা, পণ্ডিতরা তাই মনে করে থাকেন, এবং এই পুরাণে বৈদিক মন্ত্র সকলও গ্রহণ করা হয়েছে, তান্ত্রিক মন্ত্র সকলও গ্রহণ করা হয়েছে, এবং পুরাণেরও নিজস্ব কিছু মন্ত্র রয়েছে,
এগুলিকে আমরা পৌরাণিক মন্ত্র বলে থাকতে পারি। পুরাণে যেরকম আপনারা যারা বেলুড় মঠে দুর্গাপূজার সঙ্গে যারা ওয়াকিবহাল রয়েছেন তারা প্রত্যেকে দেখেছেন দুর্গাপূজায় মায়ের যখন পূজা হয় একটি মন্ত্র উচ্চারিত হয় যেটিকে মায়ের বীজ মন্ত্র আমরা বলতে পারি। ওম হ্রিম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ হ্রিম ওম দুর্গা ঐ নমঃ। এই যে মন্ত্রটি রয়েছে এইটি কিন্তু বৃহন্নন্দিকেশ্বর যে পুরাণ রয়েছে সেই পুরাণে এইটি হচ্ছে দেবী দুর্গার এই বীজ মন্ত্রটি সেই পুরাণে নির্দিষ্ট করা হয়েছে। বেলুড় মঠে যেহেতু বৃহন্নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী দুর্গা পূজা করা হয় সেই জন্য এই বীজ মন্ত্রটি তারা গ্রহণ করেছেন। আবার কালিকা পুরাণ অক্ত যে দুর্গা পূজা আছে সেখানে আবার অন্য একটি বীজ উক্ত হয়েছে। কোথাও কারো বাড়িতে বা কোনো সম্প্রদায় কেউ যদি কালিকা পুরাণ অন্তর্গত দুর্গা পূজা করেন তখন তারা সেই মন্ত্রটি গ্রহণ করবেন। আবার বহু জায়গায় দুর্গাপূজা হয়ে থাকে দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটি দ্বারা। এই মন্ত্রটি পুরাণ এবং তন্ত্র এই দুটিতেই বর্তমান রয়েছে। সুতরাং আমরা দেখতে পাই যে তন্ত্র থেকে পুরাণ গ্রহণ করেছে আবার তন্ত্র বেদের থেকে গ্রহণ করেছে। তাই জন্য একের থেকে অপরকে আমরা কখনো সেভাবে আলাদা করতে পারি না। যদিও আমরা আলোচনার সুবিধার জন্য এখানে একটি রেখাঙ্কন করছি। এইবারে জানাই এমন বহু মন্ত্র রয়েছে যেটি বেদ এবং তন্ত্রে দুটিতেই বর্তমান। তার সব থেকে বড় উদাহরণ শিব পঞ্চাক্ষর মন্ত্র। আপনারা মন্ত্রটি প্রায় সকলেই জানেন। এই মন্ত্রটি বেদের শুক্ল যজুর্বেদের অন্তর্গত। এই মন্ত্রটি তন্ত্রেও বহু স্থানে রয়েছে আবার শিব পুরাণাদি বহু পুরাণেও এই মন্ত্রটি রয়েছে। এইবারে শেষ কাজ হচ্ছে কাল্পনিক মন্ত্র। ইদানিংকালে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই কাল্পনিক মন্ত্রেরই চলাচল সর্বত্র বেশি। যে মন্ত্র আমাদের সনাতন পরম্পরার কোনো তন্ত্রে নেই কোনো বেদে নেই কোনো পুরাণে নেই এই মন্ত্রগুলিকে আমরা কাল্পনিক মন্ত্র বলতে পারি। এটি যেখান থেকেই উদ্ভূত হয়ে থাক এই মন্ত্রটি আমাদের সনাতন ধারণার পরিপন্থী। তাই এটিকে আমি কাল্পনিক আখ্যা দিয়েছি। বিষয়টি হয়তো শাস্ত্রের অন্তর্গত নয় কিন্তু যুগের প্রয়োজনে আমার মনে হয়েছে যে আমাদের এইটিও জানা দরকার। যাই হোক, আমাদের আজকের যে আলোচনার বিষয় মন্ত্র দীক্ষা সেখানে আমরা তন্ত্রের যে মন্ত্র যে দীক্ষার ক্রম সেইটি আলোচনা করব। তবু বৈদিক দীক্ষাকে আমরা একেবারে বাদ দিতে রাজি নই। বর্তমান সময়ে বৈদিক দীক্ষা প্রায় নেই বললেই চলে। শুধু ভারতবর্ষ নয় এই পৃথিবীতে এমন কোন সম্প্রদায় নেই যেই সম্প্রদায়টি কেবলমাত্র বৈদিক দীক্ষার উপরে টিকে রয়েছে। ভারতবর্ষে এবং এই পৃথিবীতে কোনো সম্প্রদায় নেই যেটি শুধু বৈদিক দীক্ষার উপর সম্প্রদায়টি টিকে রয়েছে। সেখানে অতি অবশ্যই তান্ত্রিক দীক্ষার প্রয়োগ রয়েছে। বৈদিক দীক্ষার একটি প্রয়োগ আমরা দেখতে পাই আপনাদের প্রায় সকলেরই পরিচিত, সেটি হচ্ছে ব্রাহ্মণ বংশে জন্ম হলে উপনয়ন সংস্কার। এই উপনয়ন সংস্কারটি একমাত্র বৈদিক দীক্ষার উদাহরণ আমরা বলতে পারি। তবে আমরা আলোচনা আজকে যেটি করছি সেটি হচ্ছে তান্ত্রিক দীক্ষা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সনাতন আধ্যাত্ম শাস্ত্র বা সনাতন ধারণায় আমাদের বেদ হচ্ছে মুখ্য, তাহলে তন্ত্রের কি প্রয়োজন? রুদ্র যেমন যেটি বেদের মতোই প্রামাণ্য গ্রন্থ এবং তন্ত্রের একটি আকর গ্রন্থ বলে মনে করা হয়, সেখানে বলা হচ্ছে কৃতে শ্রুত্যাক্ত মার্গ স্যাত ত্রেতায়াম স্মৃতিভাষিত দ্বাতরে বৈ পুরাণোক্ত কালৌ আগম সম্ভব। অর্থাৎ সত্য যুগে শ্রুতির দ্বারা আমাদের সমস্ত কর্মাদি নিরূপিত হবে, ক্রেতা যুগে স্মৃতি বচনের দ্বারা আমাদের সমস্ত কর্মাদি নিরূপিত হবে, দ্বাপর যুগে পুরাণের দ্বারা আমাদের সমস্ত কর্মাদি নিরূপিত হবে এবং কলিতে একমাত্র আগম বা তন্ত্রের দ্বারা আমাদের সমস্ত কর্ম নিরূপিত করতে হবে। কি কারণ? মহানির্বাণ তন্ত্র বলছেন কলিতে এক এবং একমাত্র তন্ত্রের মত। ঠাকুর নিজে কথা নিতে বলেছেন কলিতে তন্ত্রমত কলিতে বৈদিক মন্ত্র সকল বিষহীন সর্প। কি এমন কারণ হতে পারে যে বেদ মন্ত্র এতকাল পর্যন্ত এত ফলপ্রসূ ছিল সেইটি কলিযুগে বিষহীন সর্পের সঙ্গে তুলনীয় হচ্ছে? কারণ বৈদিক যুগের যে বর্ণাশ্রম প্রথার কথা বলা হয়েছে যেটির ওপর বৈদিক ধর্ম সনাতন পরম্পরায় টিকে রয়েছে সেই বর্ণাশ্রম প্রথা কলিযুগের প্রারম্ভে ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে। দ্বিতীয়, সন্ধ্যা বন্দনাদি।
সন্ধ্যা বন্দনা না করলে ব্রাহ্মণের কোনো কর্মে অধিকার হয় না। এমনকি যাজ্ঞবল্ক্য সংহিতায় পরিষ্কার বলা হচ্ছে, সন্ধ্যা বন্দনা রহিত ব্রাহ্মণ বা দ্বিজাতি ব্রাহ্মণ পদবাচ্যই নয়, তারা চণ্ডাল তুল্য। আমরা এখানে বহু ব্রাহ্মণ উপস্থিত আছি, আমার একটি প্রশ্ন করতে ইচ্ছা করে, এখানে কতজন ব্রাহ্মণ নিত্য বৈদিক সন্ধ্যা বন্দনাদি করে থাকে? তো যারা বৈদিক সন্ধ্যা বন্দনাদি থেকে বিরত হচ্ছেন তাদের কোন রকম শ্রুত্ব কর্মে অধিকার নেই। তাদের কিসে কি কর্মে অধিকার রয়েছে? তাদের তান্ত্রিক কর্মাদিতে অধিকার রয়েছে, সেই জন্য শিব এই তন্ত্রোক্ত পথটি বাতলাচ্ছেন। তন্ত্রের বিভিন্ন ভাগ রয়েছে, মূলত দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি আগম এবং একটি নিগম। আগম কাকে বলে? রুদ্র যেমন বলছেন, আগত শিবভক্তেভ্য গতঞ্চ গিরিজামুখে মতঞ্চ বাসুদেবস্য তস্মাৎ আগমম উচ্যতে। অর্থাৎ পার্বতী প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছেন, এইটি হচ্ছে আগম। এবং দ্বিতীয় যে পর্যায়টি রয়েছে সেটি হচ্ছে নিগম। সেটি কি? নির্গতং গিরিজা বক্ত্রাৎ গতং চ গিরিশোসুতো মতং চ বাসুদেবস্য তস্মাৎ আগমম উচ্যতে। অর্থাৎ শিব প্রশ্ন করছেন এবং পার্বতী উত্তর দিচ্ছে, এইটি হচ্ছে নিগম। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান কালে আমরা আগমের বহুল অংশ আমরা এখানে পেয়ে থাকি, কিন্তু নিগম আমরা খুব একটা পাই না। খুব সামান্য কিছু নিগমের গ্রন্থাদি আমাদের বিভিন্ন লাইব্রেরিতে হোক বা বিভিন্ন স্থানে আমরা পেতে পারি, মূলত আগম শাস্ত্রগুলি বিভিন্নভাবে প্রযোজ্য। আগম এবং নিগম ছাড়াও তন্ত্র আরো কয়েকটি ভাগে বিন্যস্ত হয়েছে, যেরকম যামল রয়েছে, আমি একটু আগে বলেছি রুদ্র যামলের কথা, অর্ণব, অর্ণব অর্থাৎ সাগর, সেরকম পুরস্করণ অর্ণব রয়েছে বা শ্রীবিদ্যা অর্ণব রয়েছে, ইত্যাদি বিভিন্ন অর্ণব রয়েছে। এছাড়া রয়েছে কল্পসূত্র, তার মধ্যে বিখ্যাত আপনারা প্রায় সকলেই জানেন এই বইটি উপেন্দ্র কুমার দাসের পড়া পরশুরাম কল্পসূত্র। এছাড়া রয়েছে রহস্য, রহস্য বিভিন্ন দেব দেবীর নাম দিয়ে এই রহস্যগুলি, মূলত দেবীদের নাম দিয়ে এই রহস্যগুলি প্রচলিত, কালী রহস্য, তারা রহস্য, শ্যামা রহস্য ইত্যাদি নানা রহস্য আমরা পেতে পারি। এইগুলি মূলত তন্ত্রের আকর গ্রন্থ এবং মন্ত্রেরও বটে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা তো বেশ জানলাম তন্ত্রে তো বহু মন্ত্র রয়েছে, বহু দেবতার কথা রয়েছে, আমার জন্য কোন দেবতা নির্দিষ্ট সেইটি আমি কি করে বিচার করব? তন্ত্র বলছেন যে এইটি সব থেকে ভালো হচ্ছে স্বয়ং বিচার করা, আমার বহু জন্ম জন্মান্তরের সাধনের দ্বারা একটি বিশেষ রূপের প্রতি ভালো লাগা জন্মাতে পারে, সেই সেই রূপটি আমার ইষ্ট। কারো সেটি কারো শ্রীকৃষ্ণ হতে পারে, কারো সেটি কালী হতে পারে, কারো সেটি দুর্গা হতে পারে, কারো সেটি ধূমাবতী হতে পারে, যার যাকে ভালো লাগে তার সেইটি ইষ্ট হবে, এইটি তন্ত্র বলছেন। এবং বলছেন যদি নিজে নিরূপণ না করতে পারো, আমার আজকে কালী ভালো লাগছে, পরশু কৃষ্ণ ভালো লাগছে, তারপরের দিন হয়তো দুর্গা ভালো লাগছে, তখন গুরু গুরু নিশ্চয় করে দেবেন যে তোমার ইষ্ট কোনটি। সেইটিরও বিভিন্ন উপায় তন্ত্রশাস্ত্র নির্ণয় করেছেন, সেখানে কোন ব্যক্তির জন্য কোন ইষ্ট প্রযোজ্য হতে পারে তার জন্য রাশিচক্র বিচারের কথা বলা হয়েছে, নক্ষত্র চক্র বিচারের কথা বলা হয়েছে, এমনকি তার যে জন্ম ছক বিচার করে তার যে নামকরণ হচ্ছে সেই নাম বিচার করেও ইষ্ট নির্ধারণের কথা তন্ত্রে বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে তন্ত্র সম্পূর্ণরূপে একটি বৈজ্ঞানিক শাস্ত্র। তন্ত্র এই কথাটি বলে যে তুমি বিশ্বাস করো না না করো, তন্ত্র তার যে কাজ আছে সেইটি ফল দেবে। আমি একটি জায়গায় একটি তেল ঢাললাম, তেল ঢেলে তাতে আমি অগ্নি সংযোগ করলাম, আমি বিশ্বাস করি বা না করি তেলের সঙ্গে আমি যদি আগুনের যদি একসঙ্গে করি সেটিতে আগুন জ্বলবেই, তাতে আমার বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে তার কিছু জ্বলা না জ্বলার কিছু তফাৎ পড়বে না। তন্ত্র সেইটি বলে তুমি বিশ্বাস করো বা না করো তোমার একটি ফল হবে, হ্যাঁ বিশ্বাসের দ্বারা সেই ফলের যে গুণাগুণ রয়েছে সেটি বহু গুণে বিস্তৃত হবে। ঠাকুর নিজে কথামৃতের শুরুতেই মাস্টার মশাইকে বলছেন, যার পেটে যা সয়, মা কারো জন্য মাছের পোলোয়া রান্না করছেন, কারো জন্য মাছের অম্বল রান্না করছেন, কারো জন্য হয়তো শুধু মাছ ভাজা করেছেন, সকলের জন্য যদি একই রকম রান্না প্রযোজ্য হতো, মা একটি রান্না করতে পারতেন, দরকার ছিল না দেখো খাটাখাটনি করবা, শুধু দোকান থেকে মাছ এনে মাছটিকে ভেজে হয়তো সন্তানকে খাইয়ে দিতে পারতেন, মা তা করেননি,
মা কারোর জন্য পোলোয়া করেছেন, কারোর জন্য ভাজা করেছেন। অর্থাৎ আমরা এইটি নিজে বুঝতে পারি, আমাদের প্রত্যেকের জন্য কখনো একই ইষ্ট প্রযোজ্য হতে পারে না। স্বামীজি ভক্তি যোগে পরিষ্কার বলছেন, আমি চাই প্রত্যেকের জন্য এক একটি করে ধর্ম হোক, কেননা জগতে প্রত্যেকের ভাব আলাদা। যেখানে স্বামীজি প্রত্যেকের জন্য এক একটি ধর্ম বলছেন, সেখানে প্রত্যেকের জন্য এক একজন করে তার রুচি সম্মত ইষ্ট থাকাই বাঞ্ছনীয়। এইবারে প্রশ্ন হলো, আমরা তো জানতে পারলাম বেশ, আমার একটি ইষ্ট আমি নির্ধারণ করতে পারলাম। এবারে তন্ত্রে এই ইষ্টেরও বহু মন্ত্র বিদ্যমান। আপনারা যদি একটু তন্ত্রের বই টই নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন, হয়তো আমি তুলনা হিসাবে নিচ্ছি, ধরুন দক্ষিণা কালীর কথা, আমরা যদি দক্ষিণা কালীর মন্ত্র সকল যদি একটু নেড়ে নেড়ে দেখবো, সেখানে দেখবো শয়ে শয়ে হাজারে হাজারে দক্ষিণা কালিকার মন্ত্র রয়েছে। কিন্তু এই যে হাজার হাজার শয়ে শয়ে যে দক্ষিণা কালিকার মন্ত্র রয়েছে, এর মধ্যে কোন মন্ত্রটি আমার জন্য প্রযোজ্য সেইটিও বিচার করতে হবে। আমার ইষ্ট নির্ধারণ হয়ে গেল, এবারে আমি বই খুললাম একটি মন্ত্র পছন্দ করলাম, সেটি তো হতে পারে না, তন্ত্র তার অনুমতি দেয় না। তাহলে কি করে আমি বুঝবো আমার জন্য কোনটি ইষ্ট, কোনটি আমার ইষ্ট মন্ত্র? সেই কাজ কি করবেন? গুরু, গুরু এবং সম্প্রদায়, তিনি বিচার করবেন যে আমার এই শিষ্যের জন্য কোন মন্ত্র প্রযোজ্য হতে পারে। দক্ষিণা কালিকার যে বহুদা বিস্তৃত যে এত মন্ত্র সকল রয়েছে, বা শ্রীকৃষ্ণের হোক বা দুর্গার হোক, যারই হোক, এই যে এত মন্ত্র সকল রয়েছে, তার মধ্যে কোন মন্ত্রটি আমার শিষ্যের জন্য উপযুক্ত হতে পারে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মন্ত্র আবার বাজ বিচার করবার কি আছে, যে কোনো একটা মন্ত্র দিয়ে দিলেই তো হলো, সবই তো ভগবানের নাম। এখানে উত্তর হচ্ছে, যারা ডাক্তার আছেন তারা খুব ভালোভাবে বুঝবেন, কারো ধরুন জ্বর হয়েছে বা কেউ অসুস্থ রয়েছেন, তার জন্য হয়তো ক্যালপল 350 দিলে হয়তো তার জ্বরটা কমে যেতে পারে, সেইখানে কি ক্যালপল 650 দেওয়ার কোনো প্রয়োজন পড়ে? পড়ে না তো, সেইটি তো তার শরীরটা আরো খারাপ করে দেবে। গুরুর কাজ হচ্ছে সেইটি বিচার করা, যে শিষ্যকে আমি যে মন্ত্র দেব সেই মন্ত্রটি শিষ্যের গ্রহণ করবার কতখানি ক্ষমতা রয়েছে। তন্ত্রশাস্ত্র বলছেন বিভিন্ন একই মন্ত্রের বীজের এদিক ওদিক করবার দ্বারা, ঠিক আমাদের অঙ্কে যেরকম পারমুলেশন কম্বিনেশন হয়, বীজের এদিক ওদিক করবার দ্বারা মন্ত্রের শক্তির হ্রাস এবং বৃদ্ধি হয়। সুতরাং গুরুকেও বিচার করতে হবে যে শিষ্যের কোন মন্ত্রটি গ্রহণ করবার যোগ্যতা রয়েছে বা কতখানি যোগ্যতা রয়েছে। এইখানেই আসছে গুরু এবং সম্প্রদায়ের গুরুত্ব। পরশুরাম কল্পসূত্র বলছেন, সম্প্রদায় বিশ্বাভ্যাম সর্বসিদ্ধি হেতু, অর্থাৎ সম্প্রদায়ের প্রতি বিশ্বাস এবং গুরুর প্রতি বিশ্বাস, এটি সমস্ত সিদ্ধির হেতু। এবং তন্ত্র একমাত্র শাস্ত্র যেটিতে বলছে গুরু ভিন্ন, গুরুর আজ্ঞা ভিন্ন, এই শাস্ত্রে দেবতাদেরও অধিকার নেই। সে কারণে আমরা দেখতে পাই স্বয়ং ঠাকুর, যিনি স্বয়ং ভগবান, তিনি যখন তন্ত্র সাধন করেছেন তাকেও ভৈরবী ব্রাহ্মণীকে গুরুরূপে স্বীকার করতে হয়েছে। ঠাকুরের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু শাস্ত্র বাক্য রক্ষা করবার জন্য এবং শাস্ত্র মর্যাদা রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান, স্বামীজি যাকে বলছেন আমি বিশ্বাস করি মা কালী তার শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন, সেই ঠাকুর তিনি পর্যন্ত একজন গুরু স্বীকার করে তন্ত্র মার্গে সাধন করেছেন। আমি বলছিলাম তন্ত্র কতখানি বৈজ্ঞানিক শাস্ত্র, সেখানে গুরু এবং শিষ্যের পরীক্ষার কথা বলা হয়েছে। ঠাকুর বলছেন গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, তন্ত্র বলছেন গুরু এবং শিষ্য দেখা হলো, পছন্দ হলো, দীক্ষা নিয়ে নিলাম, না হবে না, গুরু এবং শিষ্য উভয় উভয়কে পরীক্ষা করবে। শুধু যে গুরু শিষ্যকে পরীক্ষা করবে তা না, শিষ্যও গুরুকে পরীক্ষা করবে। এক্ষেত্রে বর্ণাশ্রম অনুযায়ী দিন ধার্য করা হয়েছে, কে কতদিন যাবত একে অপরকে পরীক্ষা করবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিকরণ অনুযায়ী বলা হয়েছে, ব্রাহ্মণ এক বৎসর কাল গুরুকে লক্ষ্য করবে, ক্ষত্রিয় 2 বৎসর কাল, বৈশ্য 3 বৎসর কাল এবং শূদ্র 4 বৎসর কাল। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বিভাজন, সেটি কর্মের দ্বারাই হোক বা গুণগত ভাবেই হোক, এইটি জ্ঞানের কথা বলা হচ্ছে। যে জ্ঞানগত ভাবে যে যত উচ্চে সে গুরুকে তত শীঘ্র একে অপরকে চিনতে পারবে। অপরপক্ষে গুরুরও কর্তব্য তার শিষ্যকে যথাযথভাবে বিচার করে গ্রহণ করা। এবারে আসছে মন্ত্রের কথা। এই যে মন্ত্র, এই সমস্ত মন্ত্র কিন্তু কদাচ মনুষ্য রচিত হতে পারে না। আমি আমার পছন্দ হলো দক্ষিণা কালিকা, আমি একটি নাম দিলাম, তার সঙ্গে আমি একটা বেশ নিজের পছন্দ মতো একটা নাম তৈরি করে সেটিকে বই টই ছাপিয়ে আমি বললাম এইটি দীক্ষা মন্ত্র, না হতে পারে না, তন্ত্র তার অনুমতি দিচ্ছে না। মন্ত্র শিবক্ত হতে হবে,
শিব পার্বতীকে যেটি বলেছেন বা পার্বতী শিবকে যেটি বলেছেন এবং যেগুলি পরবর্তীকালে তন্ত্রশাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে একমাত্র সেইগুলি যথাযথভাবে মন্ত্র হওয়ার যোগ্য। কারণ এখানেও কারণ রয়েছে, কারণ বলছে কলিযুগে কোন নতুন ঋষি হতে পারেন না, সত্য ক্রেতা দাপর এই তিন যুগেই সমস্ত মন্ত্র দ্রষ্টা ঋষিদের সময়কাল শেষ, কলিতে একপাদ ধর্ম, সুতরাং সেখানে নতুন কোন ঋষি হতে পারেন না, ঋষিকে যিনি মন্ত্র দর্শন করছেন তিনি পুরুষ হতে পারেন তিনি মহিলা হতে পারেন। কলিতে যখন কোনো নতুন ঋষি হচ্ছে না স্বাভাবিকভাবে নতুন কোনো মন্ত্র তো সৃষ্টি হওয়া সম্ভব না। ঋষির প্রশ্ন কেন আসছে, এই যে দীক্ষা গ্রহণ করা হবে এই যে মন্ত্রগুলি এই প্রত্যেকটি মন্ত্রে একটি নির্দিষ্ট ঋষি থাকবে, কে ঋষি না যিনি সর্বপ্রথম এই মন্ত্রটিকে দর্শন করেছেন। আমাদের মনে রাখতে হবে আমাদের সনাতন ধর্ম কারো দ্বারা রচিত নয়, এটি সাধনালব্ধ, কেউ দর্শন করেছেন, সেটি বৈদিক সাহিত্য হতে পারে সেটি তান্ত্রিক সাহিত্য হতে পারে, পুরাণ যদিও পরবর্তীকালে রচিত হয়েছে। তো মন্ত্রের একজন দ্রষ্টা ঋষি থাকবে, তার একটি নির্দিষ্ট ছন্দ থাকবে। উদাহরণস্বরূপ আমি যদি বৈদিক গায়ত্রীর কথা বলি, বৈদিক গায়ত্রী তার ঋষি কি আস্যা শ্রী গায়ত্রী মন্ত্রস্য বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা। এখানে পরিষ্কার বলে দেওয়া হলো একটি মন্ত্রের পরিচয়, অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি তুমি কোথায় থাকো, আমার নাম সাহেব চক্রবর্তী আমি অমুক অমুক জায়গায় থাকি, পরিষ্কার জানিয়ে দেওয়া হলো এক কথার মধ্যে। ঠিক মন্ত্র তার পিতার নাম বা তার গোত্র একটি মন্ত্রের ঋষাদি দ্বারা আমি সেটি জানতে পারছি, মন্ত্রের কেবল ঋষাদি দেখলেই আমরা বুঝতে পারবো এই মন্ত্রটি কোন গোত্রের কে তার ঋষি। যেমন আমি গায়ত্রীর কথা বললাম তার ঋষিকে বিশ্বামিত্র ঋষি, অর্থাৎ সর্বপ্রথম বিশ্বামিত্র ঋষি এই মন্ত্রের দর্শন করেছে, আমিও দর্শন করতে পারি আপনিও দর্শন করতে পারেন, আমার যদি সেই সাধনা থাকে পরবর্তীকালে এই মন্ত্রই আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠবে, কিন্তু আমি ঋষি হয়ে যাব না এই কারণে নয়, কারণ এই মন্ত্রের প্রথম যিনি দ্রষ্টা তিনি হচ্ছেন মহর্ষি বিশ্বামিত্র। যেরকম কালীর মন্ত্রের আমরা যদি দেখি, কালীর মন্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে উষ্ণীক ছন্দ ভৈরব ঋষি, অর্থাৎ ভৈরব ঋষি সর্বপ্রথম দক্ষিণা কালিকার যে বীজ মন্ত্র রয়েছে সেটিকে দর্শন করেছেন এবং তার ছন্দ কি না উষ্ণীক ছন্দ। তা সমস্ত মন্ত্রাদি শুদ্ধ মন্ত্রাদি এই ঋষি ছন্দ এগুলি থাকবে। এছাড়া কি থাকবে, এছাড়া বলছে একটি মন্ত্রের পঞ্চাঙ্গ থাকবে, পাঁচটি বিষয়, সেই পাঁচটি বিষয় কি হৃদয় কবচ পটল সহস্রনাম এবং স্তোত্র। আর এক অর্থে স্তোত্র ছাড়াও অনেকে বলেন খড়গমালা। হৃদয় কি, হৃদয় মানে আমরা অনেকে জানি আদিত্য হৃদয় একটি রয়েছে, এটি স্তোত্রের মতোই, কবচ প্রায় স্তোত্রেরই মতো, সেটিকে অনেক সময় কবচ সেটিকে প্রয়োগ করে অনেকে ধারণও করেন। আপনারা জানেন ঠাকুরের হাতে একটি সোনার ইষ্ট কবচ থাকতো, মা বলছেন ঠাকুরের একটা ডান হাতে একটা সোনার ইষ্ট কবচ থাকতো, এই সেই কবচ। পটল স্তোত্রেরই আরেকটি একটি ভিন্ন রূপ বলতে পারেন বা সেই মন্ত্র সম্পর্কে বিস্তৃত আলোচনা। সহস্রনাম যে দেবী বা যে দেবতার মন্ত্র তার বিভিন্ন নাম, যেরকম দক্ষিণা কালিকা সহস্রনাম অতি প্রসিদ্ধ, আরো প্রসিদ্ধ ললিতা সহস্রনাম, শ্রীকৃষ্ণের সহস্রনাম রয়েছে ইত্যাদি, যে যে দেবতার যে যে দীক্ষা মন্ত্র রয়েছে অতি অবশ্যই তারই পঞ্চাঙ্গ থাকবেই। যদি আমরা দেখি কোনো মন্ত্রের এই পঞ্চাঙ্গ নেই বুঝতে হবে এই মন্ত্রটি অশুদ্ধ, এইটি মন্ত্র পরীক্ষার এই দুইটি প্রধান লক্ষণ, এই পঞ্চাঙ্গ এবং তার ঋষি এবং ছন্দ। এবারে আসছি মন্ত্রের বিভাজনের কথায়। মন্ত্র কয় প্রকার, মন্ত্রকে তন্ত্রবেত্তাগণ মূলত তিন ভাগে ভাগ করেছেন, একটি পুরুষ মন্ত্র, দ্বিতীয়টি শক্তি মন্ত্র, তৃতীয়টি নপুংসক মন্ত্র। পুরুষ মন্ত্র যেটি তার অন্তে হুং এই বীজটি থাকবে, শক্তি মন্ত্র যেটি তার অন্তে স্বাহা এই পথটি থাকবে, নপুংসক মন্ত্র যেটি তার অন্তে নামা এই পথটি থাকবে। এখানে কেউ যেন মনে না করেন যে পুরুষ মন্ত্র শক্তি মন্ত্র এবং নপুংসক মন্ত্র ইত্যাদি বিন্যাসে দ্বারা তার শক্তির হ্রাস বৃদ্ধি কিছু হচ্ছে, না একেবারে না, এটি আমাদের বোঝবার সুবিধার জন্য তন্ত্রবেত্তাগণ এই তিনটি ভাগে ভাগ করেছেন। এইবারে আসছি এই মন্ত্র কি কাজে লাগে, আমার মন্ত্র নিয়ে কি হবে। প্রথমেই বলেছি মন্ত্রের প্রধান কর্ম হচ্ছে ভগবান লাভ,
শিষ্যকে বা সাধককে তার ইষ্টের সঙ্গে একীভূত করে দেওয়াই হচ্ছে মন্ত্রের কাজ। ঠাকুর রাজা মহারাজকে মন্ত্র প্রদান করেছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। ঠাকুর মন্ত্র দিয়ে রাজা মহারাজকে বলছেন, এই নে তোর মন্ত্র, ওই দেখ তোর ইষ্ট। রাজা মহারাজ তাকিয়ে দেখছেন দক্ষিণেশ্বরের যে ভবতারিণী, জীবন্ত মাতৃমূর্তি। ঠাকুরের মতো গুরু এবং রাজা মহারাজের মতো এমন ব্রহ্মজ্ঞ শিষ্য, আমরা হাতে নাতে বুঝতে পারছি যে মন্ত্র ফল কি। মন্ত্র যদি যথোপযুক্ত গুরুর কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং সেটি যদি যথোপযুক্ত শিষ্য যদি সেটিকে গ্রহণ করে থাকে, তার ফল এইটি হবে। ঠাকুর যেটি রাজা মহারাজকে বলছেন, তৎক্ষণাৎ তার ইষ্ট দর্শন হচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে সেটি জন্ম জন্মান্তরে সেটি সাধনের একটি প্রক্রিয়া। এছাড়া মন্ত্রের আর কি ভগবান লাভ তো তার মুখ্য কারণ, এছাড়া মন্ত্র আদি কিসে আরো প্রয়োগ হয়? সারদা তন্ত্রে বর্ণিত হচ্ছে ষট কর্মের কথা, ছয়টি কর্ম। সেই ষট কর্ম কি কি? শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন ও মারণ, এইটিকে ষট কর্ম বলে নির্দেশ করা হয়েছে। এবং এই ছয়টি কর্মের জন্যই আজকে সুধী সমাজে তন্ত্রের যে এত বদনাম, তার মূল কারণ কিন্তু এই সৎকর্ম। আজ তন্ত্র বলতেই আমরা যে আমাদের চোখের সামনে যে বিভীষিকা ভেসে ওঠে, তার জন্য দায়ভাগ অতি অবশ্যই এই সৎকর্মের। এই সৎকর্মে কি কি বললাম? শান্তি, অর্থাৎ কারো হয়তো কোনো বিপদ আপদ হচ্ছে, কোনো গ্রহদোষ হয়েছে, সেটিকে শান্তি করা। বশীকরণ, এখন পেপার খুললেই বশীকরণ আপনারা সবাই জানেন, 1 মিনিট 2 মিনিট, বা কারো হয়তো ফোন করলেই বশীকরণ হয়ে যায়, তো বশীকরণ নিয়ে বিশেষ কিছু বলবার নেই। স্তম্ভন, স্তম্ভন কি? স্তম্ভন অর্থাৎ বুঝতেই পারছেন স্তম্ভিত করে দেওয়া, অর্থাৎ স্থির হয়ে যাওয়া। স্তম্ভনের বিভিন্ন রকম প্রয়োগ হতে পারে, এরকমও হতে পারে হয়তো আগুন জ্বলছে, সেই আগুনে কোনো কিছু উত্তপ্ত হচ্ছে না, এইটিও একটি স্তম্ভনের কোনো কারণ। বা এমনও হতে পারে হয়তো কেউ হেঁটে আসছে, কারো হয়তো সেই ক্ষমতা রয়েছেন, কারো হয়তো সেই স্তম্ভনে সেই সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, সেটাকে ওইখানেই আটকে দিল, সে আর উঠতে চড়তে পারবে না, এটি স্তম্ভনের একটি প্রক্রিয়া বলতে পারেন। বিদ্বেষণ, বিদ্বেষণ মানে কি? একে অপরের সঙ্গে কলহ বানিয়ে দেওয়া, সেটিকে বলছে বিদ্বেষণ। উচাটন, উচাটন মানে কি? এর মানেও বুঝতে পারছেন, খুব সুখে শান্তিতে হয়তো কেউ রয়েছে, আমার হয়তো সেটি সহ্য হলো না, চলো তাকে এমন কিছু একটা প্রয়োগ করা হলো, উচাটন হয়ে গেল। উচাটন হয়ে গেল তার দৈহিক শান্তি, মানসিক শান্তি সবকিছুকে নষ্ট করে দেওয়া, এবং অন্তে কি মারণ, একেবারে প্রাণে মেরে ফেলা। তন্ত্রে এইগুলিরও কথা বলা হয়েছে, কিন্তু এর সাথে সাথে এর বিধিনিষেধ বহুল মাত্রায় আরোপ করা হয়েছে। স্বয়ং সদাশিব, যিনি এই সৎকর্মের প্রবক্তা, তিনি কিন্তু বার বার তন্ত্রশাস্ত্রে বলছেন যে সাধক যিনি ইষ্টলাভ করতে চান, তিনি কখনোই এই সৎকর্মে লিপ্ত হবেন না। ঠাকুর নিজে এই সমস্ত সিদ্ধাইকে কত নিচু স্তরীয় সিদ্ধি বলে বর্ণনা করেছেন, আপনারা যারা কথামৃতের সঙ্গে পরিচিত আপনারা তা প্রত্যেকেই জানেন। অর্থাৎ এইটি সাধককে মোক্ষের দ্বার থেকে ফিরিয়ে আনে। কমলাকান্তের গানে রয়েছে, পরম ধনই পরশমণি যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে সেই চিন্তা মণির নাচ দুয়ারে। আমি একটি রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছি, দেখা করতে যাওয়ার সময় প্রথম দেউল পার হলাম, দ্বিতীয় দেউল পার হলাম, বিভিন্ন দেউলে এক একটি রত্ন পড়ে আছে। আমি সেই রত্ন নিয়ে মেতে গেলাম, আমার সঙ্গে আর রাজার আর দেখা হলো না। স্বয়ং সদাশিব এই সৎকর্মে প্রয়োগ করেছেন এই কারণে, যাতে উপযুক্ত সাধকবৃন্দ ভগবতীর কাছে বা ভগবতী রাজ্যে কেউ প্রবেশ না করতে পারে। তারা এই সমস্ত সৎকর্মের এই যে লৌকিক সিদ্ধি, তাতেই তারা মেতে গিয়ে তারা পথভ্রষ্ট হয়ে পড়বে। ঠাকুর যে কারণে বার 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 অষ্ট মাকে বলছেন, মা আমার অষ্ট সিদ্ধি নবনিধি চাই না, আমি শুধু তোকে চাই, এইটি কারণ। দেখো জানা গেল মোটামুটি মন্ত্রের কথা। এবার হচ্ছে মন্ত্রার্থ। শাস্ত্র বলছেন, চৈতন্য রহিতা মন্ত্রা প্রোক্তা বর্ণস্তু কেবলম ফলঞ্চৈব ন প্রযচ্ছন্তি লক্ষ কোটি জপাদপি। অর্থাৎ মন্ত্র আমি যেটি জপ করছি সেটি যদি চৈতন্য বিগর্হিত হয়, অর্থাৎ সেই মন্ত্র চৈতন্য যদি আমি না জানি, তাহলে সেই জপের কোনো ফল নেই। মন্ত্র চৈতন্য কি? খুব সহজভাবে বলতে গেলে মন্ত্র চৈতন্য অর্থে মন্ত্রের অর্থ। প্রতিটি মন্ত্রের নিজস্ব একটি অর্থ রয়েছে। মন্ত্র জপকালে সেই মন্ত্রগুলির অর্থগুলি আমাকে চিন্তা করতে হবে।
আমি যদি মন্ত্রার্থ চিন্তা না করে আমি যদি কেবলমাত্র জপ করে যাই, শাস্ত্র বলছেন প্রোক্তা বদনস্তু কেবলম, কেবল কতগুলি বর্ণ উচ্চারণ করাই সার হবে, তার দ্বারা কোনো সিদ্ধি লাভ হবে না। তবে আশার কথা এইটি, শ্রী শ্রী মা বলেছেন বা আমাদের অন্যান্য তন্ত্রশাস্ত্রেও বর্ণিত হয়েছে যে না, ধীরে 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 মন্ত্র জপের দ্বারা আস্তে আস্তে এই মন্ত্র চৈতন্যের কথাও মাথায় আসবে। তবে আমাদের প্রথম থেকেই চেষ্টা করা উচিত গুরুর কাছ থেকে মন্ত্রের অর্থগুলি জেনে নিয়ে চেষ্টা করা উচিত সেই মন্ত্রের যে অর্থ রয়েছে তাতে মনোনিবেশ করে সেদিকে জপ করা। আমি দুটি মন্ত্রের উদাহরণ দিয়ে মন্ত্রার্থ বোঝানোর চেষ্টা করব। প্রথম মন্ত্রটি ওমকার প্রণব। ওমকারকে গ্রহণ করার কারণ এইটি, কেননা ওমকার এমন একটি মন্ত্র যেটি বৈদিক সাহিত্যে বা বেদ ধর্মেও বহুলভাবে যেটি উচ্চারিত হয়েছে এবং তন্ত্রেও যার বহুলতর প্রচার রয়েছে, যেটি বেদ এবং তন্ত্র উভয়ের মধ্যেই প্রযোজ্য, সেই কারণে ওমকারটিকে প্রথমে গ্রহণ করেছি। ওমকারের যে বৈদিক ব্যাখ্যা রয়েছে সেটি বিস্তৃতভাবে আপনারা পঞ্চিকাটা নাম একটি বই রয়েছে সেই বইতে পাবেন। তাছাড়া বৈদিক ব্যাখ্যা মাণ্ডুক্য উপনিষদে ওমকারের বিস্তৃতভাবে তার ব্যাখ্যা, তার প্রয়োগ আদি বা কি করে ওমকার থেকে জগৎ সৃষ্টি হচ্ছে এইটি রয়েছে। আমি যেহেতু তান্ত্রিক দিক থেকে মন্ত্রের কথা আলোচনা করছি, আমি তন্ত্রে খুব সংক্ষিপ্তভাবে ওমকারের কি ব্যাখ্যা করা হয়েছে আমি বলবার চেষ্টা করছি। মহানির্বাণ তন্ত্রে বলছেন ওমকার অ উ ম এই তিনটি বর্ণের দ্বারা বর্ণের সমষ্টি, অয়ের দ্বারা জগৎ পালক হচ্ছে, উ দ্বারা নাশ হচ্ছে এবং ম এইটি দ্বারা সৃষ্টিকার্য সংগঠিত হচ্ছে, এবং এই প্রণবের সপ্ত অঙ্গ নির্দেশ করা হচ্ছে, একটি অকার, একটি উকার, একটি মকার, একটি নাদ, একটি বিন্দু, একটি কলা এবং কলাতীত, এই সাতটি অঙ্গ প্রণবের বর্ণনা করা হয়েছে। ওঙ্কারের তিনটি স্থানের কথা বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, অর্থাৎ এই তিন অবস্থাতেই ওঙ্কার বিদ্যমান থাকে। এমন কখনো হয় না যে এই আমি যখন জেগে আছি তখন ওঙ্কার আছে, ঘুমিয়ে বললাম ওঙ্কার আছে, না, সর্বদাই ওঙ্কার বিদ্যমান। এইটি তন্ত্রে খুব সংক্ষিপ্তভাবে আমি ওঙ্কারের যে ব্যাখ্যা করা হয়েছে সেইটি বললাম। এইবারে আসছি হৃমকার, কেন ওম এবং হৃম এই দুটি বীজের সঙ্গে আমরা প্রায় মোটামুটি প্রায় সকলেই পরিচিত। হৃমকারকে তন্ত্রে প্রায় প্রণবের মর্যাদা দেওয়া হয়েছে এবং অনেকে বলে থাকেন তান্ত্রিক প্রণব। হৃমকার চারটি অক্ষরের সমষ্টি বলা হচ্ছে, হ, র, ই এবং চন্দ্রবিন্দু। হকার দ্বারা শিবকে চিহ্নিত করা হচ্ছে, রয়ের দ্বারা ব্রহ্মশক্তিকে নির্দেশ করা হয়েছে, ইকার অর্থে মহামায়া বা যিনি অভীষ্ট দায়িনী বা যিনি মোক্ষ প্রদায়িনী তাকে নির্দিষ্ট করা হয়েছে, এবং চন্দ্রবিন্দুর দ্বারা দুঃখ হারিনী এ কথা বলা হয়েছে। অর্থাৎ টোটাল সম্পূর্ণভাবে যদি হৃঙ্কারকে দেখি তাহলে হৃঙ্কারের অর্থ কি দাঁড়াচ্ছে, শিব শক্তি স্বরূপা এই বীজ বিশ্ব প্রসবিনী মহামায়া দুঃখ হন্ত্রী, তিনি আমার ত্রিতাপ দুঃখ হরণ করে আমাকে মোক্ষ প্রদান করুন। তাহলে আমরা বুঝতে পারছি সামান্য একটি হৃঙ্কার বীজ খুব সংক্ষিপ্ত আলোচনাতেও তার মধ্যে কতখানি ব্যক্ত অর্থ লুকিয়ে রয়েছে। দক্ষিণামূর্তি সংহিতাতে হৃঙ্কারের আরেকটি অর্থ বলা হয়েছে, হয়ের দ্বারা স্বর্গ সূচিত হচ্ছে, রয়ের দ্বারা পৃথিবী সূচিত হয়েছে এবং ইকারের দ্বারা পাতাল সূচিত হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল, অর্থাৎ ত্রিভুবন খুব সুপ্তাকারে এই হৃঙ্কার বীজের মধ্যে রয়েছে, তাই জন্য এই হিম বীজটিকে ভুবনেশ্বরী বীজ বলা হয়েছে। ভুবনেশ্বরী যিনি ভুবনের ঈশ্বরী, কোন ভুবন, ত্রিভুবনের ঈশ্বরী, তাই জন্য হৃঙ্কারকে ভুবনেশ্বরী বীজও বলা হয়ে থাকে। মন্ত্রশাস্ত্র এতটা বহুধা বিস্তৃত, মন্ত্রের এইভাবে বৈজ্ঞানিক প্রয়োগাদি থাকা সত্ত্বেও একটি অত্যন্ত দুঃখের বিষয় আক্ষেপ করবার জায়গা এইটি, বর্তমান কালে প্রায় কোথাওই আমরা শুদ্ধ মন্ত্রের চলাচল দেখতে পাই না। সর্বত্র মোটামুটিভাবে আমরা যেটি দেখতে পাই, মন্ত্র দীক্ষার ক্ষেত্রে মন্ত্র দীক্ষা গুরু
ইত্যাদি শব্দগুলিকে শাস্ত্র থেকে গ্রহণ করা হয়, কিন্তু তার অর্থ করা হয় নিজেদের মতো করে। এইটি হওয়ার কথা নয়। আমরা যদি শব্দগুলিকে যদি শাস্ত্র থেকে গ্রহণ করতে পারি, তাহলে তার অর্থগুলিও শাস্ত্র নির্দিষ্ট হওয়াটাই বাঞ্ছনীয়। তন্ত্র আমাদের নিজস্ব মতামত সেখানে প্রয়োগ করবার অধিকার দিচ্ছে না, অন্তত মন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে। তন্ত্র আমাদের অনেক ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে, কিন্তু মন্ত্রের ক্ষেত্রে সেই স্বাধীনতা তারা দেয়নি। অশুদ্ধ মন্ত্র জপের যে ফলাফল তন্ত্রের নির্দিষ্ট করা রয়েছে, তা সেটি অত্যন্ত ভয়াবহ। সেখানে সদাশিব পার্বতীকে বলছেন, অশুদ্ধ মন্ত্র কেউ যদি জপ করেন, তাতে কি হবে, সেই মন্ত্রের যতগুলি বর্ণ থাকবে তত অল্পকাল তাকে নরকবাস করতে হবে। একটি মন্ত্রের মধ্যে যদি 10টি বর্ণ থাকে, তাহলে আমাদের 10 অল্পকাল নরকবাস করতে হবে। আমি আজকের বৈজ্ঞানিক যুগে আমি যদি নরকের ধারণাটিকে, মানে একটি গরম তেলের কড়াইতে একেবারে ছাঁকা তেলে আমাকে ভাজা হচ্ছে, সেইটিকে যদি ছেড়েও দিই, আমি যদি নরককে একটি মনের স্থিতিও ধরে থাকি, তাহলে আমি বুঝতে পারি যে অশুদ্ধ মন্ত্রের দ্বারা আমার মানসিক উন্নতি কদাচ সম্ভব নয়। মোটামুটি ভাবে, খুব সংক্ষিপ্ত ভাবে এটি গেল মন্ত্রের অধ্যায়। এবারে আসছি দীক্ষার প্রসঙ্গে। দীক্ষা কাকে বলে, না মন্ত্র গ্রহণের যে প্রক্রিয়া তাকে আমরা দীক্ষা বলতে পারি। তন্ত্রের দীক্ষার পর্যায়টি বিস্তৃত ভাবে বর্ণিত, মন্ত্র গ্রহণের যে প্রক্রিয়া তাকে আমরা দীক্ষা বলতে পারি। তন্ত্রের দীক্ষার পর্যায়টি বিস্তৃত ভাবে বর্ণিত হয়েছে, এবং সেটি সাধারণ দীক্ষা থেকে, সামান্য একটি মন্ত্র দীক্ষা থেকে, একেবারে চূড়ান্ত পর্যায়ে বিরজা সন্ন্যাস অব্দি তন্ত্রে বর্ণিত করা, বর্ণনা করা হয়েছে। দীক্ষা সেখানে এতখানি বহুলভাবে প্রচলিত। দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা শাস্ত্রে বলছেন, দীপ্যাগানম যত দদ্যাত কুরিয়াত পাপক্ষয়ম তথা তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা সর্বতন্ত্রস্য সম্মতা। অর্থাৎ যেইটি আমার অজ্ঞান নাশ করছে, শুধু অজ্ঞান নাশ করেই সেখানে ক্ষান্ত হচ্ছে না, সেটি আমাকে দিব্য জ্ঞান প্রদান করছে। দিব্য জ্ঞান কি? অর্থাৎ ইষ্টের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিচ্ছে, সেইটি হচ্ছে দীক্ষার কাজ। দীক্ষার উপযুক্ত স্থান বলা হয়েছে তন্ত্রে, সেটি মন্দির হতে পারে, সেটি শ্মশান হতে পারে, সেটি বটবৃক্ষ হতে পারে, সেটি এমনকি গোয়াল ঘর পর্যন্ত হতে পারে। তন্ত্রে বিস্তৃতভাবে দীক্ষার স্থানও নির্দেশ করা হয়েছে। এবারে দীক্ষার প্রকারভেদ, এই জায়গাটিতে হয়তো অনেকে খুব একটা ভালো নাও লাগতে পারে, কেননা এখানে হয়তো আলোচনাটি একটু অন্যদিকে চলে যাচ্ছে। দীক্ষার যে প্রকারভেদ বলা হয়েছে, সেইটি ক্রিয়াবতী, কলাবতী, বর্ণময়ী ও বোধময়ী। একটি অর্থে এই চার ভাগে দীক্ষাকে বিন্যস্ত করা হয়েছে, ক্রিয়াবতী, কলাবতী, বর্ণময়ী এবং বোধময়ী। এর মধ্যে প্রথম তিনটি অর্থাৎ ক্রিয়াবতী, কলাবতী এবং বর্ণময়ী, এই তিনটি দীক্ষা ক্রিয়াবহুল এবং নেশাদি সংযুক্ত। সেখানে গুরু নানা রকম পূজা পাঠ করবেন, শিষ্যের শরীরে নানা রকম নেশাদি জাল করবেন, করবার পরে শিষ্যকে মন্ত্র প্রদান করবেন। বোধময়ী দীক্ষা, বোধময়ী দীক্ষা মানুষ দীক্ষা, অর্থাৎ গুরু শিষ্যকে দেখলেন, হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করলেন কি না করলেন, শিষ্যের মনে স্বতই কোনো মন্ত্রের স্ফুরন হলো, অথবা গুরু কেবল তার সাধনালব্ধ যে শক্তি রয়েছে সেটি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে দিল, এটি মানুষী দীক্ষা। এটি অত্যন্ত উচ্চ আধার সম্পন্ন গুরু ছাড়া এই মানুষী দীক্ষা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। রুদ্র জামলে দীক্ষার আরো তিনটি ভাগ করা হয়েছে, সেই তিনটি ভাগ কি? আনবি দীক্ষা, শাক্তি দীক্ষা ও মান্ত্রী দীক্ষা। এইবারে এই আনবি দীক্ষারই প্রায় 10টি ভাগ করেছে রুদ্রজামল। সেই 10টি ভাগ কি? স্মার্তি, স্পর্শিনী, মানসী, যৌগী, চাক্ষুষী, বাচিকী, মান্ত্রিকী, হোত্রী, শাস্ত্রী, অভিষেচী। এই যে ভাগগুলি বলা হলো আনবি দীক্ষার ক্ষেত্রে, এগুলি মোটামুটি ভাবে প্রায় একই, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন। মানসিক, মানসিকী দীক্ষা অর্থাৎ যেটিতে মনঃসংযমের একটি বিশেষ প্রক্রিয়া যেখানে বর্ণিত হয়েছে, চাক্ষুষী দীক্ষা যেখানে গুরু হয়তো চক্ষুর দ্বারা তার সাধনালব্ধ যে শক্তি সেটি শিষ্যের মধ্যে সঞ্চারিত করছেন, হওয়া সত্ত্বেও এই দীক্ষাগুলি অনুষ্ঠান বহুল, এখানে মন্ত্র, অর্চনা, নেশাদি এগুলি সমস্ত থাকবে। শাক্তি দীক্ষা অনুষ্ঠান বহুল নয়, যেটি আমি আগেও বলেছি বোধময়ী দীক্ষা, প্রায় তারই নামান্তর বলতে পারেন। এবং মান্ত্রী দীক্ষা মন্ত্র গ্রহণ, মান্ত্রী দীক্ষা এবং ক্রিয়াবতী দীক্ষা প্রায় একই রকম।
এছাড়া শৈবাগমে দীক্ষার আরো দুটি ভাগ করা হয়েছে, একটি বলছেন ভোগার্থীর দীক্ষা এবং আরেকটি বলছেন মোক্ষার্থীর দীক্ষা। ভোগার্থীর যে দীক্ষা রয়েছে সেখানে তিনি কেবল একটি মন্ত্র গুরুর কাছ থেকে পেলেন, পাওয়ার পরে তিনি সেটি যথাসত্য তিনি তার জপ করলেন, কিন্তু তার মনে সংসারের বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার কোনো বাসনা তার মনে এখনো উদয় হয়নি, হয়তো জন্মান্তরে সেটি উদিত হবে, এইটিকে বলা হচ্ছে ভোগার্থীর দীক্ষা। মোক্ষার্থীর দীক্ষা, মোক্ষার্থীর দীক্ষাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সবীজ, নির্বীজ ও সত্য নির্মাণ। সবীজ দীক্ষা হচ্ছে যারা মূর্খ, মূর্খ অর্থে যারা হয়তো খুব একটা কিছু নেশাদি বা যারা অনুষ্ঠান বাহুল্য কিছু করতে পারবেন না, তাদের জন্য সবীজ দীক্ষা, কেবলমাত্র গুরু তাকে দীক্ষা দিলেন, কিন্তু তার দ্বারা কি তার মুক্তি লাভ হবে না? অবশ্যই হবে। যেটা আমি প্রথমেই বলেছি, গুরু এবং সম্প্রদায়ের প্রতি তার যদি বিশ্বাস থাকে সেই দীক্ষার দ্বারা তার ইষ্টলাভ সম্ভব। বাকি যে দুটি দীক্ষা রয়েছে, নির্বীজ, নির্বীজ এবং সত্য নির্মাত, সেইটি প্রায় একই অনুষ্ঠান বাহুল্য, সেখানে শিষ্যের শাস্ত্র কুশলতার উপরেও তার সাধনার যোগ্যতা নির্ভর করে। দীক্ষার এই প্রকারভেদের দ্বারা আমরা একটি জিনিস বুঝতে পারছি, এই যে মানসী দীক্ষা, চাক্ষুষী দীক্ষা, এইটি শ্রী শ্রী ঠাকুর বা এই ধরনের অন্যান্য মহাপুরুষ ব্যতীত সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা ঠাকুরের জীবনে দেখেছি কাউকে তিনি হয়তো কেবল দৃষ্টির দ্বারা কারোর মধ্যে শক্তি সঞ্চার করছেন, কারো বা জিহ্বার মধ্যে আঙুল দিয়ে কোনো একটা কিছু বীজ বা কোনো একটা যন্ত্র মেখে দিয়েছেন, তার দ্বারা তাতে শক্তি সঞ্চার করছেন। এটি একমাত্র অবতার তুল্য মহাপুরুষ ছাড়া এইটি সাধারণের পক্ষে সম্ভব নয়। সাধারণের পক্ষে সর্বতন্ত্র সম্মত ভাবে যে দীক্ষাটি প্রযোজ্য সেটি হচ্ছে অভিষেচী দীক্ষা। এই অভিষেচী দীক্ষার প্রমাণ বহু তন্ত্রে বিধৃত রয়েছে, পুরস্বরণ, পরশুরাম কল্পসূত্র, শ্রীবিদ্যায়ণব তন্ত্র, রাজরাজেশ্বর তন্ত্র, নিগম কল্পলতা ইত্যাদি নানা তন্ত্রে এই অভিষেচী দীক্ষার গুণকীর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে কলিযুগে অভিষেচী দীক্ষা ভিন্ন সিদ্ধিলাভ সম্ভব নয়। এই অভিষেচী দীক্ষা যেগুলি হবে এগুলি কিন্তু একমাত্র স্ত্রী দেবতার ক্ষেত্রে হতে পারে, এটি পুরুষ দেবতার ক্ষেত্রে সম্ভব নয়, কারণ তন্ত্রে শক্তিরই লীলা বিলাস, তন্ত্র শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে দেবতাকে নয়। এই যে অভিষেক, এই অভিষেকেরও কয়েকটি ভাগ রয়েছে। প্রথমটি কেবলমাত্র একটি বা দুটি হয়তো মন্ত্র গ্রহণ করা হলো, সেটিকে বলা হচ্ছে শাক্তাভিষেক। দ্বিতীয়টি পূর্ণাভিষেক। এই পূর্ণাভিষেকে যিনি পূর্ণাভিষিক্ত সাধক তার একটি নাম হবে এবং তাকে একটি আলাদা গোত্র দেওয়া হবে। তখন তার যে সাধারণ যে তার যে নাম এবং তার জন্মগত যে নাম, জন্মগত যে তার যে গোত্র, পূজাদি কার্যে তার সেই নাম এবং সেই গোত্র কোনো কাজে আসবে না, তখন তাকে সেই পূর্ণাভিষেক লব্ধ যে নাম এবং গোত্র তাকে সেইটি প্রয়োগ করতে হবে, এটিকে পূর্ণাভিষেক বলা হয়ে থাকে। এরপরে আসছে ক্রমাভিষেক। ক্রমাভিষেকে বিভিন্ন দেবদেবী মন্ত্র দেওয়া হয়ে থাকে, কারো যদি পূর্ণাভিষেক কেবলমাত্র দক্ষিণা কালিকার ক্ষেত্রে হয়ে থাকে, ক্রমাভিষেকের ক্ষেত্রে তাকে দশমহাবিদ্যার যে ক্রম, কালী, তারা, ত্রিপুরা অর্থাৎ ষোড়শী, এই তিনটি মন্ত্র প্রদান করা হবে এবং তার সঙ্গে কালীর যে বিভিন্ন মন্ত্র রয়েছে, তারার যে বিভিন্ন মন্ত্র রয়েছে ইত্যাদি মন্ত্র ক্রম তাকে প্রদান করা হবে। এরপরে সাম্রাজ্য দীক্ষা, মহাসাম্রাজ্য দীক্ষা, স্বরাম্যায় দীক্ষা। এই দীক্ষাগুলিতে সাধককে দশমহাবিদ্যার যে মন্ত্র রয়েছে তার সঙ্গে অন্যান্য দেবদেবীর যে মন্ত্র রয়েছে এই সমস্ত মন্ত্র তাকে প্রদান করা হবে। এবং এই যে ভাগগুলি রয়েছে শাক্তাভিষেক থেকে একেবারে স্বরাম্যায় অবধি, এইগুলিকে একত্রে বলা হয়ে থাকে মহাপূর্ণ দীক্ষা। মহাপূর্ণ দীক্ষার দ্বারা গুরু শিষ্যকে তন্ত্রে একেবারে আচার্য স্থানে প্রতিষ্ঠিত করেন। এই মহাপূর্ণ দীক্ষার দ্বারা গুরু শিষ্যকে একেবারে তন্ত্রের আচার্য স্থানে তাকে প্রতিষ্ঠিত করছেন। অনেকে এই অভিষেককে, পূর্ণাভিষেককে বিশেষত, কারণ সেখানে নাম এবং গোত্র হয়, তাকে কৌল সন্ন্যাস বলে থাকেন, যেটিকে আমি প্রথমে বলেছি কৌল সন্ন্যাস। কিন্তু শাস্ত্রগতভাবে আমরা যদি বিচার করে দেখি, এই পূর্ণাভিষেক বা অভিষেক আর কৌল সন্ন্যাস এক নয়। তন্ত্রশাস্ত্র বিশেষত নির্বাণ তন্ত্র এবং মহানির্বাণ তন্ত্রে বিস্তৃতভাবে, বিশেষত নির্বাণ তন্ত্রের শেষ দিকে অত্যন্ত বহুলভাবে কৌল সন্ন্যাসের বিধি বলা হয়েছে এবং মহানির্বাণ তন্ত্রের অষ্টমোল্লাসে কৌল সন্ন্যাসের বিধি বিস্তৃতভাবে বলা রয়েছে। সেখানে বলা হয়েছে এই সমস্ত শাক্তাভিষেক থেকে স্বরাম্যায় অবধি যে দীক্ষাদি আমরা প্রাপ্ত হচ্ছি সেইগুলির সাধন শেষ হয়ে যাওয়ার পর
সাধক যখন এইটি উপলব্ধি করছেন যে জগতে একমাত্র ব্রহ্ম বলি আর কিছু নেই, তখন তিনি বিরজা সংস্কার করে তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারেন। মনে রাখতে হবে এই যে বিরজা, এটি কিন্তু তান্ত্রিক বিরজা, এর সঙ্গে বৈদিক বিরজার কোন রকম কোনো সম্বন্ধ নেই। যদিও তন্ত্র পড়লে আমরা লক্ষ্য করতে পারি এই বৈদিক সন্ন্যাসের যে লক্ষণ এবং তান্ত্রিক সন্ন্যাসীর যে লক্ষণ সেইটি প্রায় একই রকম। সেখানে সন্ন্যাসের যে স্থিতির কথা বলা হয়েছে সেটি বৈদিক সন্ন্যাসের ক্ষেত্রে এবং তান্ত্রিক সন্ন্যাসের ক্ষেত্রে সেইটি প্রায় একই প্রকার। একটি বড় অমিল হচ্ছে বৈদিক সন্ন্যাস এবং তান্ত্রিক সন্ন্যাসের ক্ষেত্রে একটি বড় অমিল হচ্ছে প্রেশ মন্ত্র। যারা এখানে সন্ন্যাসী যারা রয়েছেন তারা জানেন বৈদিক সন্ন্যাসে একটি প্রেশ মন্ত্র দেওয়া হয়। প্রেশ মন্ত্র বেদেরই একটি মন্ত্র যেখানে একটি বিশেষ প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, অর্থাৎ আমি এইগুলিকে সমস্ত বিশেষ কিছু স্থানের কথা নির্দেশ করা হয়েছে, এইগুলিকে আমি পরিত্যাগ করছি, এইগুলিকে আমি পরিত্যাগ করে 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 নীতি নীতি বিচার, ঠাকুর যে বলছেন বেদের বেদান্তের যে কথা নীতি নীতি বিচার সেইটি সূত্রাকারে প্রেশ মন্ত্রে বলা হয়েছে, অর্থাৎ সন্ন্যাসী সেটি সর্বদা মনে রাখা কর্তব্য, সেইটি তান্ত্রিক বিরজার ক্ষেত্রে অনুপস্থিত। আমরা মঠের যে সন্ন্যাস দেখতে পাই, ঠাকুরের যে বেদান্ত সাধনের ক্ষেত্রে যে সন্ন্যাসের যে বিধি আমরা দেখতে পাই, সারদানন্দজি লীলা প্রসঙ্গে ঠাকুরের বেদান্ত সাধন অধ্যায়ে যে সন্ন্যাসের বিধি বর্ণনা করছেন, তোতাপুরীর কাছে ঠাকুরের যে সন্ন্যাস হচ্ছে সেইটি কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাই সেটিতে পৌল সন্ন্যাসের প্রয়োগ, অর্থাৎ তান্ত্রিক সন্ন্যাসের প্রয়োগ। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। সারদানন্দজি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে 166 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলছেন, অনন্তর বিরজাহোম আরম্ভ হইল বলে তিনি 7টি মন্ত্রের কথা বলেছেন যার দ্বারা অগ্নিকে আহুতি দেওয়া হচ্ছে। এই 7টি মন্ত্র বৈদিক বিরজার কোথাও বর্তমান নেই, একমাত্র মহানির্বাণ তন্ত্রের যে বিরজা সংস্কার রয়েছে সেইখানে বিদ্যমান। এছাড়া সারদানন্দজি বলছেন, অনন্তর শিখা সূত্র যজ্ঞপবিত যথাবিধানে আহুতি দিয়া, অর্থাৎ ঠাকুর তার শিখা সূত্র যজ্ঞপবিত অগ্নিতে সমর্পণ করছেন, এইটিও আশ্চর্যজনক ভাবে কেবলমাত্র তান্ত্রিক সন্ন্যাসের প্রক্রিয়া। বৈদিক সন্ন্যাসের ক্ষেত্রে শিখা সূত্রাদি প্রবাহমান নদীতে বিসর্জনের কথা বলা হয়েছে। শঙ্করাচার্য সংকলিত যে সন্ন্যাস বিধি রয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে, নদী তীরে গত্বা স্নাত্বা অস্মাৎ আশ্রমম পরিত্যাজ্যঃ পরমহংস আশ্রমম গৃহীত্বা বলে সেখানে প্রেষমন্ত্রের উচ্চারণ হচ্ছে এবং যে যজ্ঞবিবিদ এবং যে শিখা রয়েছে সেটিকে প্রবাহমান নদীতে বিসর্জন করা হয়েছে। আমরা লীলা প্রসঙ্গে দেখতে পাই এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে এইখানে একটি তান্ত্রিক সন্ন্যাসের সঙ্গে বৈদিক সন্ন্যাসের একটি অভূতপূর্ব মেলবন্ধন সাধিত হয়েছে। মঠের এই যে সন্ন্যাসের এই যে পরম্পরা বা তান্ত্রিক সন্ন্যাসের এই যে পরম্পরা, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যেটি তার সূচনা হয়েছে, পরবর্তীকালে আমরা জানতে পারি স্বামী সারদানন্দজি সেটিকে অনেকখানি অগ্রসর করে নিয়ে গিয়েছিলেন। 1926 সালে তৎকালীন সরলা দেবীকে তিনি এই তান্ত্রিক সন্ন্যাস প্রদান করেন এবং নাম করেন শ্রী ভারতী, যিনি পরবর্তীকালে 1959 সালের 2রা ডিসেম্বর স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে সন্ন্যাস নিয়ে যার নাম হয় ভারতী প্রাণা। আপনার ভারতী প্রাণা মাতাজির কথা প্রায় সকলেই জানেন। এইবারে প্রশ্ন হচ্ছে যে এতগুলি মন্ত্রের কি প্রয়োজন, আমার তো একটি মন্ত্র সাধন করলেই তো আমি মুক্তি লাভ করতে পারি, এত মন্ত্রের এত জটিলতা বৃদ্ধির কি প্রয়োজন? কারণ আমি যদি আপনাদের কাউকে বলি আমি আপনার বাড়িতে যাব আমাকে একটু আলুর তরকারি রান্না করে খাওয়াবেন, আপনি কি আলুগুলি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি আলুর তরকারি রান্না হয়ে যাবে? হবে না তো, আলু কাটতে হবে, সেটিকে জলে ফোটাতে হবে, হলুদ দিতে হবে, নুন দিতে হবে, তেল দিতে হবে, তো শুধু তো আলুর তরকারি, এত কিছু দেওয়ার কি প্রয়োজন? তন্ত্র ঠিক একই কথা, আমি যদি বিশেষ একটি বিদ্যার সাধন করতে চাই তার অঙ্গাঙ্গী অন্য যারা দেবতা রয়েছেন তাদেরও প্রয়োগ করা জরুরি হয়ে পড়ে। যেরকম কালীর ক্ষেত্রে মহাকাল বটুক আনন্দ ভৈরব আনন্দ ভৈরবী ইত্যাদি দেবতার সাধনের প্রয়োজন হয়ে পড়ে, ঠিক সেইভাবে দশমহা বিদ্যক্ত অন্যান্য যারা রয়েছেন তাদের সাধনের ক্ষেত্রে এইগুলি প্রয়োজন হয়ে পড়ে। মন্ত্র দীক্ষা ও তার সাধন একেবারে শেষ পর্যায়ে, মন্ত্র এবং তার দীক্ষা নিয়ে এই যে বিশাল তন্ত্রশাস্ত্র সেটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে
একটি কালীকুল একটি শ্রীকুল, কালীকুলের দেবী কালী, শ্রীকুলের দেবী শ্রীবিদ্যা বা ষোড়শী, এবং সপ্তবিধ আচার বর্ণিত হয়েছে। তার মধ্যে মূলত বামাচার এবং দক্ষিণাচারের কথা আমরা জানতে পারি। বামাচার যেখানে মদ্য মাংস সুরা ইত্যাদি দ্বারা পূজা হয়, দক্ষিণাচারে কেবলমাত্র অনুকল্পে, অর্থাৎ হয়তো আদার কুচি যেটি মাংস এবং মৎস্যের অনুকল্প, বা মধু দিয়ে অর্থাৎ যেটি মদ্যের অনুকল্প তার দ্বারা পূজা হচ্ছে। চারটি ক্রমের কথা আমরা জানতে পারি। চারটি ক্রম কি কি? কাশ্মীর ক্রম, গৌড় ক্রম, কেরল ক্রম এবং বিলাস ক্রম। শেষোক্ত যে বিলাস ক্রমটি, সেই সম্বন্ধে তন্ত্রশাস্ত্র বেশ খানিকটা নীরব এবং সেটি কোথাও প্রায় প্রচলিতই নেই। আমরা বিলাস ক্রম সম্পর্কে সেইভাবে কিছু জানতে পারি না। মূলত যে তিনটি ক্রমের কথা আমরা জানতে পারি, প্রথমটি কাশ্মীর ক্রম, বুঝতে পারছেন একদম ভারতবর্ষের একদম উপরিভাগে যে কাশ্মীর উপত্যকা সেইখানে, গৌড় ক্রম অর্থাৎ গৌড় দেশ আমরা যেখানে রয়েছি সেইটি, কেরল ক্রম অর্থাৎ দক্ষিণ ভারত। কাশ্মীর ক্রম সেটি সূক্ষ্ম মার্গ অর্থাৎ যোগ মার্গের দ্বারা সেটি সাধিত হবে। গৌড় ক্রম অর্থাৎ বঙ্গদেশ একমাত্র বামাচারের দ্বারা দেবী সাধিতা হবেন। কেরল ক্রম মিশ্র আচার অর্থাৎ এখানে বাম এবং দক্ষিণ এই দুইটি আচারের দ্বারা দেবীকে পূজা করা যেতে পারে। একমাত্র কেরল ক্রমে যে মহাষোড়শী আছেন অর্থাৎ দেবী ললিতা মহাত্রিপুর সুন্দরী, ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমাকে যে রূপে পূজা করেছিলেন, একমাত্র সেই দেবীর মন্ত্র দীক্ষিত সাধক এই সর্ববিধ আচারে সাধন করবার অধিকারী, নয়তো তাকে যারা যারা যে যে সম্প্রদায় নির্দিষ্ট আছেন তাদের গুরু প্রদত্ত সেই সম্প্রদায়ের দ্বারাই সাধন করতে হবে। এখানে আমি গৌড়ক্রমে ঠাকুরের কথা একটু বলতে চাই, এই কারণে কেননা বহু স্থানে আমরা বারবার উল্লেখ করে থাকি যে ঠাকুর কেবলমাত্র দিব্যাচারী ছিলেন, তিনি বাম মার্গে সাধন করেননি। রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সারদানন্দজির কথা যদি আমরা দেখি আমাদের সেই ভ্রান্ত ধারণা দূর হতে পারে। সেখানে সারদানন্দজি বিস্তৃতভাবে যে সাধনার কথা বলেছেন সেইটি বিরাচারে সাধনার কথা, বাম মার্গে সাধনার কথা। আমি দু একটি কথা শুধু উল্লেখ করছি। 116 নম্বর পৃষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ঠাকুরের তন্ত্র সাধন, ঠাকুর বলছেন, একদিন দেখি ব্রাহ্মণী নিশাভাগে কোথা হইতে এক পূর্ণ যৌবনা সুন্দরী রমণীকে রাখিয়া আনিয়াছে এবং পূজার আয়োজন করিয়া দেবীর আসনে তাহাকে বিবস্ত্রা করে উপবেশন করাইয়া আমাকে বলিতেছে, বাবা ইহাকে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা সাঙ্গ হইলে বলিল, বাবা সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে ইহার ক্রোড়ে তন্ময় চিত্তে জপ কর। আবার কোথাও বলছেন, এইরূপে পূর্ণাভিষেক গ্রহণ করাইয়া অব্দি ব্রাহ্মণী কত প্রকারের অনুষ্ঠান করাইয়া ছিল তাহার ইয়ত্তা হয় না, সকল কথা সকল সময় এখন স্মরণে আসে না। তবে মনে আছে যেদিন সুরত ক্রিয়াসক্ত নরনারীর সম্মোহানন্দ দর্শন পূর্বক শিবশক্তির লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ সমাধিস্থ হইয়া পড়িয়াছিলাম, সেই দিন বাহ্য চৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলিয়াছিলেন, বাবা তুমি আনন্দাসনে সিদ্ধ হইয়া দিব্যভাবে প্রতিষ্ঠিত হইলে। উভয় এই মতে লক্ষ্য করবেন লীলা প্রসঙ্গে, এই মতের বলবার পরে সারদানন্দ যে একটি ব্র্যাকেট করেছেন, ব্র্যাকেট করে সেখানে লিখছেন, এই মতের ব্র্যাকেটে লিখছেন বীর ভাব। এই যে বীর ভাবটি সেইটি মূলত বাম মার্গের ভাব, বীর ভাবের শেষ সাধন অর্থাৎ ঠাকুর বীর ভাবকে অতিক্রম করে দিব্য ভাবে গিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর দিব্যাচারে নিশ্চয়ই ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যে সাধনার যে প্রক্রিয়া সেটি অতি অবশ্যই বাম মার্গে ঠাকুরের এই বাম, কিন্তু তিনি বামাচার সম্পর্কে সতর্কবাণীও প্রয়োগ করেছেন, তিনি সব অনেককে নিষেধ করেছেন বাম মার্গে সাধন করবার কথা, কেননা এটি অত্যন্ত পিছল পথ। তৎসত্ত্বেও শরৎ মহারাজ, রাজা মহারাজ, অভেদানন্দজি এরা প্রায় প্রত্যেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তন্ত্রের সাধন করেছেন, তার প্রমাণ রয়েছে অক্ষয় চৈতন্য মহারাজের বিভিন্ন বইতে রয়েছে, কাশীর লাক্সা থেকে প্রকাশিত একটি পূজা পদ্ধতি রয়েছে, যোগী মহারাজের স্বামী কৈবল্যানন্দজি তিনি প্রায় একেবারে একটি লিস্ট তৈরি করেছেন তার সেই বইতে, যে ঠাকুরের পরম্পরায় কারা কারা তন্ত্র মার্গে সাধন করেছিলেন। এবং এখনো যারা চান, তারা আগ্রহী যারা, তারা লক্ষ্য করতে পারেন লিলুয়াতে ভট্টনগরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম রয়েছে, সেইখানে ঠাকুরের এই যে তন্ত্রের ধারা সেটি ক্ষীণ রূপে প্রবাহিত রয়েছে। এছাড়া কুন্ডা বৈদ্যনাথ ধামের কাছে কুন্ডাতেও আপনারা লক্ষ্য করতে পারেন, সেইখানেও এটি রয়েছে। মন্ত্রদীক্ষার সাধন কি? মন্ত্রদীক্ষার সাধন মূলত পূজা, হোম, তর্পণ, অভিষেক এবং পুরস্করণ। পূজা বোঝা গেল, হোমও বোঝা গেল, তর্পণ আদি বিশেষ কিছু তান্ত্রিক প্রক্রিয়া, বেড়েও তর্পণের কথা রয়েছে, দেবতার নামে অর্ঘ্য প্রদানের মতো।
পুরস্করণ, কিছু কিছু তন্ত্রের মতে কলিতে পুরস্করণ করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই মতটি গ্রাহ্য নয়। কেননা পুরস্করণের কথাই অধিকতর তন্ত্র স্বীকৃত এবং বহু তন্ত্রে এইটি বলা হয়েছে পুরস্করণ ব্যতিরে সিদ্ধিলাভ সম্ভব নয়। এছাড়া মন্ত্রের দশবিধ সংস্কারের কথা বলা রয়েছে, আমি সময়ভাবে সেই দিকে আর যাচ্ছি না। তবে যারা কেবলমাত্র ভগবান লাভ করতে চান তাদের জন্য এই দশবিধ যে সংস্কার রয়েছে মন্ত্রের, জনন, ভক্তি, তারণ, অভিষেক, এইগুলির কোনো প্রয়োজন নেই। শুদ্ধ চিত্তে কেবল ভগবানের নামের দ্বারাই ভগবানের লাভ হতে পারে। একমাত্র কোন কাম্য কর্ম, অর্থাৎ যে সৎ কর্মের কথা আমি বলেছিলাম, তার প্রয়োগের ক্ষেত্রে এই দশবিধ যে সংস্কার রয়েছে মন্ত্রের সেগুলি হতে পারে। এইবারে আসছে আমাদের মন্ত্রের প্রয়োজন কি। আমাদের তো নির্গুণ অদ্বৈত জ্ঞানই লক্ষ্য, নির্গুণ ব্রহ্মতত্ত্বই আমাদের লক্ষ্য, সেখানে মন্ত্রশাস্ত্রের তো কোনো প্রয়োজন নেই, নীতি নীতি বিচারে তো কোনো মন্ত্রের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে এই কারণে, কেননা বেদান্ত প্রতিপাদ্য যে সাধন ক্রম সেখানে যে সৎ সম্পত্তির কথা বলা রয়েছে, আমরা কেউই প্রায় সেই সৎ সম্পত্তির অধিকারী নই। বিবেক, বৈরাগ্য, সং, দম, তিতিক্ষা ইত্যাদি যে সৎ সম্পত্তির কথা বলা রয়েছে, আমরা প্রায় কেউই সেই সৎ সম্পত্তির অধিকারী নই। আমাদের মনে এখনো ভোগ বাসনা রয়েছে, আমাদের মনে এখনো ততটুক বৈরাগ্য উদিত হয়নি, সেই জন্য আমাদের তন্ত্রোক্ত সাধন মার্গ প্রয়োগ করতে হবে। শাস্ত্রে বলছে সাধকানাম হিতার্থায় অরূপ রূপ ধারিণী, অর্থাৎ সাধকদের হিতের জন্য, যিনি অরূপ, যার কোন রূপ নেই, তিনি রূপ ধারণ করেছেন। এবং চণ্ডীতে বলছে মেধাশুনি জ্ঞানীনাম অতিচেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাত মোহায়াত কৃষ্যা মহামায়া প্রদচ্ছতি, অর্থাৎ এই মহামায়ার এমন শক্তি যে তিনি যারা জ্ঞানীগণ তাদের চিত্ত পর্যন্ত বিভ্রমিত করে দিতে পারেন। সুতরাং আমাদের সেই মহামায়ার স্মরণ নেওয়ার জন্য আমাদের তন্ত্রের যে বর্ণিত যে সাধন ক্রম সেগুলিকে মেনে চলা উচিত। ঠাকুর নিজে বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, মা বারবার বলছেন হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। আমরা দেখতে পারি যে অদ্বৈত বেদান্তের যে দুইজন শ্রেষ্ঠ প্রবক্তা আচার্য শঙ্কর এবং স্বামী বিবেকানন্দ, আপনার দুজনে প্রায় এই আপনারা প্রত্যেকে প্রায় সেই ঘটনার কথা জানেন। কাশীতে শঙ্করাচার্য চণ্ডালকে দেখে যখন বলেছিলেন যে তুমি সরে যাও, আমি স্নানে যাচ্ছি, সেই চণ্ডালের মৃত চণ্ডাল শরীরের যে রক্ষয়িত্রী যে রমণী, তিনি বলেছিলেন যে তোমার না, তুমি না ব্রহ্মজ্ঞানী, তুমি কি করে বলছো যে আমি তোমাকে স্পর্শ করলে তুমি অশুচি হয়ে যাবে। এই মায়ার রাজ্যে মানে লাভ ফেল কি লাভ, সেখানে স্বয়ং শঙ্করাচার্য যিনি অদ্বৈত বেদান্তে প্রতিষ্ঠিত হয়ে আছেন, তিনি পর্যন্ত ক্ষণে ক্ষণে মায়ার প্রভাবে তিনি বারবার বারবার অদ্বৈত তত্ত্ব থেকে সরে যাচ্ছেন। স্বামীজি ক্ষীর ভবানীতে গেছেন, মায়ের ভগ্ন মন্দির থেকে তিনি বলছেন আমি যদি থাকতাম এই মন্দিরকে জগন্নাথ কখনোই ধ্বংস করতে পারত। সঙ্গে সঙ্গে দৈববাণী শুনছেন, মা বলছেন তুই আমায় রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি, আমার ইচ্ছা আমি এই ভাঙা মন্দিরে থাকবো। তার পরবর্তীকালে আপনারা দেখবেন স্বামীজি যে চিঠিগুলি লিখছে সেটাতে তিনি বারবার বারবার খালি বলছেন যে আমার এবার চলে যাওয়ার ডাক এসছে, আচার্য বিবেকানন্দ, নেতা বিবেকানন্দ সে চলে গিয়েছে। এই যে ভাব, এইটি একমাত্র মহামায়ার অনুগ্রহে আমরা পেতে পারি। এই কারণে স্বয়ং শঙ্করাচার্য পর্যন্ত মন্ত্রশাস্ত্রকে অস্বীকার করেননি। আমরা শঙ্করের কেবল অদ্বৈতবাদের দিকটি লক্ষ্য করি, কিন্তু তার মন্ত্রশাস্ত্রের যে প্রগাঢ় পাণ্ডিত্য সেটি কখনো সেইভাবে আলোচিত হয় না। তিনি প্রপঞ্চ সার, তারা প্রভৃতিকা, চিন্তামণিস্তব, সৌন্দর্য লহরী ইত্যাদি বহু তন্ত্রগ্রন্থ রচনা করেছেন। তার গুরু গোবিন্দপাদ, তিনি জয়দ্রথ জামল রচনা করেছেন। তার গুরু গৌড়পাদ, তিনি শ্রীবিদ্যা, রত্নসূক্ত, শক্তিসূত্র, শুভোদয় স্তুতি ইত্যাদি বহু তান্ত্রিক গ্রন্থ রচনা করেছেন, যেখানে মহামায়ার অচিন্তনীয় গুলো গুণলীলা রাশির কথা বর্ণনা করা হয়েছে। এছাড়াও শঙ্কর যে চতুরামায় পীঠ প্রতিষ্ঠা করলেন, শৃঙ্গগিরি পীঠ গুজরাটের কাছে, ভদ্রকালী পীঠ পুরীতে, গোবর্ধন পীঠ এবং এবং শৃঙ্গ এবং শৃঙ্গেরি পীঠ, জ্যোতির্পীঠ, জ্যোতির্পীঠ আমাদের বদরিক আশ্রমের কাছে যে জ্যোতির্পীঠ, এই চার পীঠ যে তিনি স্থাপন করলেন, এই চার পীঠে তিনি শ্রীচক্র প্রতিষ্ঠা করে চন্দ্রমৌলীশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যথাবিধি তার পূজা অর্চনা প্রচলন করে গেলেন। কেননা তিনি জানতেন কেবল অদ্বৈত অদ্বৈত করে চিৎকার করলেই আমাদের অদ্বৈত জ্ঞান লাভ সম্ভব নয়, আমাদের কলিতে আগমোক্ত উপায়ের দ্বারা সেই নির্গুণ অদ্বৈত তত্ত্বে পৌঁছাতে হবে। আমাদের উদ্দেশ্য নির্গুণ অদ্বৈত তত্ত্বে পৌঁছানো, কিন্তু তার পথ হবে তন্ত্র।
কিন্তু তন্ত্র সেইভাবে যেটি ব্যভিচারের পথ নয়, যেটি আমাদের ভগবতীর রাজ্য থেকে আমাদের ভগবতীর পথ থেকে আমাদের সরিয়ে দেবে না, সেই তন্ত্র যেটি বেদ ধর্ম প্রামাণ্য যে তন্ত্র সেইটি। আমরা একটি কথা বলতে পারি, এই যে অদ্বৈত বেদান্ত তার রসায়নদ্বার হচ্ছে তন্ত্র। প্রথমেই বলেছি, আমি বিশ্বাস করি বা না করি, আমি চাই বা না চাই, তন্ত্র প্রত্যক্ষ ফলপ্রদ শাস্ত্র এবং সেই কারণে বর্তমানকালে একমাত্র উপযোগী শাস্ত্র, যেটি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। নমস্কার। ন জানামি দানম ন চ ধ্যানযোগম ন জানামি তন্ত্রম ন চ স্তোত্রমন্ত্রম ন জানামি পূজাম ন চ ন্যাসযোগম গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি। ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। দেরি হয়ে গেল, কিন্তু বিষয়টি বড় বড়, আপনারা লক্ষ্য করলেন অনেক কিছুই করা হয়নি। সহায়কের শুধু জ্ঞান না, ওর সঙ্গে ফলিত বিদ্যা রয়েছে কিছু, এবং আমাদের অনেক কিছু শোনালো যা এই এই উপেন্দ্রকুমার দাস মহাশয়ের বইতে আমি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, সেখানেও নেই, মানে ও নিজেও আরো জোগাড় করেছে অরিজিনাল বই পড়ে। আমরা শেষ একটা কথা বলি যে মন্ত্র আমরা গুরুর কাছ থেকে নেব, সেই নেয়ার পক্ষে আর কি দীক্ষা বলে, এবং এই দীক্ষা নেওয়ার পর মন্ত্র চৈতন্য প্রাপ্ত হয়, মন্ত্র চৈতন্য, এবং খুব সিদ্ধ গুরু সঙ্গে সঙ্গে মন্ত্রকে চৈতন্য করে শিষ্যের দেহে প্রবিষ্ট করেন, সে স্বপ্নটা শুনলাম। কিন্তু আমাদের সব গুরু তারাও কিন্তু সিদ্ধ গুরু, গুরু সবসময় সিদ্ধ। যেমন ও বলছিল সহায়ক যে প্রতি অঙ্গে ন্যাস করে করে গুরু শিষ্যের শরীরে মন্ত্রকে প্রবিষ্ট করান, চৈতন্য দান করেন। এখন আমরা অনেক সময় ভাববো যে আমাদের তো সেভাবে হয় না মন্ত্রী দীক্ষা, আমাদের অনেকজন একসাথে হয়, তাহলে আমাদের কিছু হবে না। সেটা ও বলেছে, সেটা বলেছে যে কাম্যকর্মে অর্থাৎ আমি পুত্র চাই, আমি ধন সম্পদ চাই, চাকরি চাই, সব করে এইসবের জন্য যে আমাদের যে দীক্ষা নেওয়া বা জপ ধ্যান করা বা কর্ম করা যাগযজ্ঞ এইসব, এখানে কিন্তু খুঁটিনাটি করতে হবে, কিন্তু ভগবান লাভের জন্য এত সব করার দরকার নেই। সেখানে আমরা এইসব পরীক্ষা নিরীক্ষা ন্যাস বা ওই যে গায়স্থি ছন্দ দেবতা ঋষি এইসবগুলি যেগুলি না থাকলে নাকি বলছে সাপ, নির্বিষ সাপের মন্ত্রগুলির কোনো মূল্য নেই, কিন্তু এটাও ঠিক। আমরা নিজেদের মুক্তির জন্য যদি মন্ত্রকে ব্যবহার করি, জপ করি, তাহলে কোনো দোষ হয় না, চৈতন্য প্রাপ্ত, আমাদের মন্ত্র চৈতন্য হয়ে ওঠে, এটি স্বীকার করতেই হবে। এবং চৈতন্য যে হয়েছে তার প্রমাণ হচ্ছে যে আমরা অন্তরে শান্তি পাবো, আনন্দ পাবো, আমরা তখন বুঝবো ইট বিকামস ইজিয়ার ফর আস টু লিভ হ্যাপিলি ইন দিস ওয়ার্ল্ড। আর এই মন্ত্র অত্যন্ত দরকার, প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেরই দরকার। এবং যাদের মন্ত্র কাজ করছে না তাদের ভাবতে হবে, সেটা বাবু একটু বলেছে, সাহেব আমাদের একটু শুনিয়েছে যে
এই নাস্তিক্যবাদ অবিশ্বাস এই যেগুলো সব আসে হয়তো চোখের মাথায় নিয়েছি কিছু কাজ হচ্ছে না সেরকম করতে হবে না এগুলো এগুলো আছে কিন্তু মন্দের ভালো যে অদীক্ষিতের কোনো স্থান নেই অদীক্ষিতের কোনো স্থান নেই এই পৃথিবীতে তারা তাদের জন্য কোনো তপস্যা নেই কোনো নিয়ম নেই কোনো ব্রত নেই তারা যে তীর্থযাত্রা করতে যান তারও কোনো মূল্য নেই তারা যেখানেই যান না কেন আর যাই করুন না কেন ধর্ম জীবনের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই এবং এসব করে তাদের কোনো ফলাফল নেই এটুকু বুঝতেই হবে তন্ত্র আমাদের জীবনে গভীরভাবে প্রবেশ করেছে ধর্ম জীবনে বৈদিক তন্ত্র তো কায়ের পিছনে আর কিছু নেই ওটা একই রকম সবার জন্য বৈচিত্র্য নেই আমাদের সাহেব শুনিয়েছে যে তন্ত্রে বৈচিত্র্য আছে এই জন্যে এবং প্রতিটি বীজ আমাকে অনেক অন্য সম্প্রদায়ের অনেক লোক এবং মা এবং বাবারা সব আসেন এবং আমরা শুনেছি আমাদের মন্ত্রে কোনো বীজ মন্ত্র নাই বীজ নাই কি হবে কারণ আমি তো গুরু নেই আপনি তারা আপনার গুরু পরম্পরায় জিজ্ঞেস করুন বলে আমরা গেছি তারা তো কেউ বেঁচে নেই কিন্তু যারা গুরু ভাই বোন আছে তারা কিছু করতে চাচ্ছে না তা আমি আরো অনেক জায়গায় পাঠিয়েছি তারপরে তারা আমাকে নিজে দিয়ে জানিয়ে গেছে যে এই মন্ত্র আমি দেখলাম বীজ বীজ কিছু নাই সত্যি কোনো বীজ নাই এবং তন্ত্রে লেখা আছে যে বীজ ছাড়া বীজের সব ব্যাখ্যা অনেক করেছে সেসব দীক্ষার কোনো মূল্যই নেই বীজ মন্ত্র ওই যেগুলি সব বলল ওম হ্রিং শ্রিং এগুলি যেন থাকে অন্তে এবং মাঝখানে এবং শেষে এইসব তো বলেছে ধর্মী চৈতন্য আসে না মন্ত্র চৈতন্য তা যেটা যেটা সবার সেটা যেটা কথা সেটা হচ্ছে যে সব ধর্মে কিন্তু কম বেশি দীক্ষার ব্যাপার আছে সব ধর্মে জন্মসূত্রে আমরা একটা ধর্ম পেয়েছি ঠিকই বিশেষ করে হিন্দুরা অন্যান্যরা থ্রু কনভার্সন অন্য জায়গায় যেতে পারে কিন্তু হিন্দুদের সেরকম নেই থ্রু কনভার্সন ইউ ক্যানট ইনক্রিজ ইউর নাম্বার জন্মসূত্রে হতে হবে এবং সেখানেও দীক্ষা নিতে হবে দশবিধ সংস্কারের মধ্যে দীক্ষা একটা বিশাল ব্যাপার ভগবানের সাথে যোগ বাকিগুলো আমরা যেসব কর্ম করি সেগুলোর সাথে যোগ আছে অভ্যুদয়ের জগতে সম্পদ সৃষ্টি করা তা ভোগ করা শান্তিতে থাকার সুখে শান্তিতে থাকার জন্য এই জগৎকে নিয়ে ভোগের মধ্যে এটা হচ্ছে একটা পথ একটা অংশ কিন্তু ওখানে বলা আছে যে এরপরে কিন্তু সস্ত্রীক দীক্ষা নিতে হয় দীক্ষা নিয়ে ধর্ম জীবনে যেতে হয় সব জায়গায় সব ধর্ম সব জায়গায় আছে খ্রিস্ট ধর্মেও আছে ইসলাম ধর্মেও আছে সুতরাং সাহেব যখন বলছিল যে দেহ শুদ্ধ হবে ভোগ আনতে পারবো এই জন্য আমার ধর্ম দীক্ষা দরকার তা নয় ঠিকই কিন্তু এটাও ঠিক যে দীক্ষা নিলে পরে দেহ শুদ্ধ হবে এবং শুদ্ধ যেন না করে পরে ঠাকুরের সেবা করাও যাবে না আর তাছাড়া আমার মনুষ্য জন্মের সার্থকতা আমার আমার সাথে আমার অন্তরাত্মার সংযোগ স্থাপন এটা করতেই হবে ভগবানের সবটাই নয় বৃহত্তর সত্য আছে এর প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং যারা মনে করে নাস্তিক যারা ভাবেন যে না আমাদের দরকার নেই আমরা বেশ আছি তারা বেশ থাকুন দুঃখ দুঃখ যন্ত্রণা যখন পাবেন তখন ফিরবেন হয়তো এই জন্মে নয় পরজন্মে বা জীবনের শেষে বুঝতে পারবেন এছাড়া গতি নেই সেই জন্য তন্ত্র আমাদের হিন্দু ধর্মে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে আমাদের যা কিছু ধর্মজীবন সবই তন্ত্রকে কেন্দ্র করে বৈদিক তন্ত্র বৈদিক মত এটিকে চলছে না বৈদিক আমরা উচ্চারণ করতে পারি কিন্তু তন্ত্র হচ্ছে আমাদের প্রয়োজনের জিনিস এটি আজ আমরা
শুনলাম মন্ত্র কি করে শুদ্ধ করতে হয় সেসব জিনিসও আছে একটু কঠিন ব্যাপার পুরস্চরণ চূড়াগুলো জাগে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জপ করা এসব অনেকেই করেন এগুলো পুরস্চরণের মধ্যে পড়ে খুব সহজ সহজ ইচ্ছা অথবা একটা বিশিষ্ট সময় ধরে পুরস্চরণ করা উপবাসের মধ্য দিয়ে গিয়ে এর মধ্য দিয়ে মন্ত্রের চৈতন্য সম্পাদন ঘটে আমরা দীক্ষা পেয়েছি যারা দীক্ষা পাইনি তারা যেন দীক্ষার জন্য যাই আর যারা দীক্ষা পেয়েছি তারা আমাদের দীক্ষা মন্ত্রকে চৈতন্য করে তার ভিতর চৈতন্য সম্পাদন করে আমাদের ভাগবত জীবনকে ধর্ম জীবনকে যেন সুপ্রতিষ্ঠিত করতে পারি মায়ের কাছে এই প্রার্থনা জানাই জয় মা।